إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الإخوة أخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته নামাজের যে ধারাবাহিক দর্স চলছে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতু সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নামাজের ক্ষেত্রে তার বাংলা অনুবাদ হয়েছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আবু রাশাদ বিন আজমাল বিন আব্দুল নূর তাদের মাধ্যমে বইটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আপনারা সংগ্রহ করে নিয়েছেন ইতিমধ্যে, যারা করেননি করে নেবেন বিসমিল্লাহি তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিজদা সহু, সাহু, এটি উচ্চারণ সিন, তারপর এটার উপরে রয়েছে ফাতহা, সাহ, হায়ের উপরে রয়েছে মানে কোনো হারাকাত নেই, সাহ ও, এবং ওয়াওর উপরে দম্মা, সাহ, সিজদা সাহ, যেহেতু এটি হা সুতরাং এটি হালকা করে উচ্চারণ করে সিজদা সাহ, নট সিজদা সুহু। অনেকে বলে সিজদা সুহু, সুহু নয়, সিজদা সাহ। তো এই বিষয়টি অত্যন্ত জটিল। আজকের অনুষ্ঠানে যারা প্রবীণ শ্রোতা, যারা কোরআন হাদিস দীর্ঘদিন ধরে চর্চা করছেন এবং যারা ইতিমধ্যে অন্যান্য স্কলারদের কাছ থেকে সেগুলো শুনেছেন, বিশেষ করে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তার একটি কিতাব রয়েছে, যে কিতাবের ভিতরে তিনি এই সিজদা সাহুকে আলোচনা করেছেন। এটিও যারা শিখেছেন তাদের সবার জন্যই বলছি যে যাই শিখেছেন না কেন, এই আমি যেই দর্শটা দিব সেটি মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ কিছু সমস্যা থেকেই যাবে এবং এটি একটি জটিল। রিসালা আহকাম সিজদা সাহু এটি লিখেছিলেন শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা। আমরা সবকিছু থেকেই চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে সত্যিকার অর্থে এটি শেখার জন্য। সিফাতু সালাতুন নবীর ভিতরে সিজদা সাহুর কোন চ্যাপ্টার নেই, এর অনেক কারণ রয়েছে। এর কারণ হচ্ছে যে জিনিসটি নামাজের আরকানের পর্যায়ে পড়ে না, এই কারণে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি ওই সিফাতু সালাতুন নবীর ভিতরে সেটিকে খুব সম্ভবত, এই কারণটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে তার কিতাবে সেটি তিনি উল্লেখ করেননি। কারণ হচ্ছে সিজদা সাহু কি পর্যায়ে আছে আমরা সেটি তদন্ত করে দেখব, যেটি শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন সেটি হচ্ছে আপনাদের বাংলা অনুবাদ 115 নম্বর পাতায়, ইমামের প্রতি উন্মোচন লোকমা প্রদান করা, আল ফাতহু আলাল ইমাম। এই যে আমরা বাংলাদেশে বলি হচ্ছে লোকমা দেয়, লোকমা, এই শব্দটুকু আরবিতে নাই, হাদিসের ভিতরে কোথাও লোকমা লোকমা নাই, এটা কোথা থেকে এসেছে? খুব সম্ভবত ফার্সি ভাষা থেকে অথবা উর্দু ওলাদের কাছে থেকে এসেছে। ওই ভাত খাওয়ার সময়ে যেই মুষ্টিতে ভাত থাকে সেটিও আমরা বাংলাদেশে বলি লোকমা, আর নামাজের ভিতরে ইমাম সাহেব জামাতে কোনো ভুল করলে পিছনে যিনি
তাকে সতর্ক করেন, সেটাকেও বলা হয় লোকমা। এই এই দুই লোকমা একই ধরনের, এগুলি কোনোটাই হাদিসে নাই, এই শব্দ এই বিষয়টুকু হাদিসে আছে কিন্তু নামটুকু নাই। এটি আরবি শব্দ নয়, এটি হচ্ছে ফার্সি অথবা উর্দু। এই যেটি আরবি ভাষায় বলা হয় এটিকে বলা হয় আল ফাতহু আলাল ইমাম, যে ইমাম যদি কোনো সমস্যা করে তাহলে ইমামকে সংশোধন করার জন্য আমরা বাংলাদেশে আমরা বলি হচ্ছে আল্লাহু আকবার, যেটি বলা ঠিক নয়, তার কোনো দলিল পাওয়া যায় না সহিভাবে, বলতে হবে সুবহানাল্লাহ, এটি হচ্ছে সহি। সুতরাং সুবহানাল্লাহ বলার অনেকগুলো দলিল রয়েছে, আমরা দলিল পরে আলোচনা করব। কিন্তু যে আল্লাহু আকবার যারা বলে ইমামকে সংশোধন করতে চান, এটাতে অনেক ধরনের সমস্যা আছে। একটি সমস্যা হলো যে অনেক ব্যক্তি নামাজে যারা শুরু করেন ইমামের সাথে, তারা অনেক সময় তাকবীরাতুল ইহরাম একটু জোরে করে বলে, তো ইমাম হয়তো বুঝতে পারছে না যে একটি লোক কি নামাজ শুরু করলো নাকি না, তাকে ভুল সংশোধন করার জন্য তাকবীর দিল, এটি সে বুঝতে পারবে না। এই কারণে আল্লাহু আকবার বলা উচিত নয়, বলতে হবে সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বলে নামাজ শুরু করা যায় না। এই কারণ, এটি হচ্ছে এটার অন্যতম মুরাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনি বলছেন, হাদিসের ভিতরে এসেছে যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ কিতাবের ভিতরে বলছেন, ওয়াসান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতহু আলাল ইমাম اذا لبست عليه القرعه فقد صلى صلاه فاقرا فيها فلبس عليه فلما انصرف قال الابي اصليت معنا اصليت معنا قال نعم قال فما منعك ان تفتح علي اي حديث تقي شيخ الباني رحمه الله تعالى তিনি আবু দাউদ ইবনে হিব্বান তাবরানি ইবনে আসাকির আল মুখতার গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য নিয়ম করে দিয়েছেন, ওয়াসান্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহাল ইমাম ইজা লুবিসাত আলাইহিল কিরআ, যখন ইমাম এর কেরাত পড়ার সময় কোনো সমস্যা হয়, জটিলতা হয়, যেমন একজন ইমাম কেরাত পড়ার সময় সে কোনো আয়াত ভুলে গেল অথবা কোনো কেরাত পড়তে পারছে না, তখন পিছনের যারা থাকবে তারা ইমামকে ইচ্ছা করলে সতর্ক করে দিতে পারে এবং সেটি পড়ে দিতে পারে। এই সতর্ক করে দেওয়া অথবা কেরাত তাকে একটু পড়ে দেওয়া, এই পুরো জিনিসটাকে বলা হয় আল ফাতহু আলাল ইমাম। এই কারণে তিনি এটিকে আমাদের জন্য সুন্নাহ করেছেন। তার মানে হচ্ছে যে এটি ওয়াজিব নয়। এই এই যে কথাটুকু শেখ আলবানী তার কিতাবে বলেছেন, ওয়াসান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাতহু আলাল ইমাম ইজা লুবিসাত আলাইহিল কিরআ, ইমামের কেরাতে জটিলতা হলে তাকে কিছু বলে দেওয়া, তাকে একটু সাহায্য করা, এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু দেখা গেল যে ইমাম জটিল একটি কেরাত পাঠ করছেন, সেটি মুবতাদি অথবা মামুম অথবা মুক্তাদি, তারা কেউ এই কেরাতটুকু জানেন না বা কারেক্ট করার ক্ষমতা রাখেন না, সেই ক্ষেত্রে ইমামের উচিত হবে মুক্তাদির উপরে নির্ভর না করে সরাসরি রুকুতে চলে যাওয়া। এই কারণে কোন সেজদা সহু দিতে হয় না, সেজদা সাহু দিতে হবে না। এর কারণ হচ্ছে যে এটা আমাদের দেশে কতগুলো সেজদা সাহুর জটিল বিষয় রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় দেওয়া হয়, তার কোনো দলিল নাই, আমি সেটা পরে আলোচনা করব। শুধু বলছি এই কারণে যে সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে, সুতরাং তার নামাজের রোকন সেটি হয়ে যাচ্ছে, সুতরাং সে সরাসরি রুকুতে চলে যেতে পারে, কারণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোটা হচ্ছে সুন্নাহ।
এটি ওয়াজিব নয়, আমরা ইতিপূর্বে দলিল পেশ করেছি, আগের লেকচারগুলোতে সেগুলো রয়েছে। এখন এই যে কেরাত পাঠ করার সময় যদি কোনো এলোমেলো হয়ে যায়, এরকম একটি সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরই কেরাত এলোমেলো হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বিহামদিহি সাল্লা সালাতুন ফাকরাহা ফিহা ফালুবিসা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরই একবার কেরাত পাঠ করার সময় এলোমেলো হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজেই একবার কেরাত পাঠকালে তিনি এলোমেলো করে ফেলেছিলেন, তখন সাহাবি যারা পিছনে ছিল তারা কোনো সাড়া শব্দ করেনি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ থেকে মুক্ত হলেন, ফালাম্মা আনসারাফা ক্বালাল উবাই, উবাই আপনারা সবাই জানেন যে উবাই ইবনে কাব হচ্ছে বিখ্যাত সাহাবি যিনি ওহি লেখক ছিলেন, ওহিকে সংরক্ষণ করতেন এবং কোরআনকে মুখস্থ করতেন সাথে সাথে। সুতরাং উবাই কে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছেন, আসাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সাথে নামাজ পড়নি? তখন উবাই ইবনে কাব বলছে, নাম, জি আমি পড়েছি। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে উবাই ইবনে কাব এত জ্ঞানের অধিকারী থাকা সত্ত্বেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাতের জটিলতাটুকু ধরিয়ে দিতে চাচ্ছিলেন না, এর কারণ হচ্ছে কোনো হুকুম জানা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা মানাআকা, তোমাকে কিসে এটি বাধা প্রদান করেছে? আরেকটি রেওয়ায়েতে আছে যে আনতাফতাহা আলাইয়া, তুমি আমাকে যে মনে করিয়ে দেওয়ার জন্য লোকমা দেওয়ার জন্য তোমাকে কিসে বাধা দিয়েছে, তার মানে লোকমা দেওয়া যাবে, এই হচ্ছে হচ্ছে তার কথা। এই কথাটুকু শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সিজদা সুহু কোন চ্যাপ্টার তিনি রাখেন নাই। এর কেন রাখেননি এর অনেক বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। একটি ব্যাখ্যা হচ্ছে শেখ আলবানী তিনি তার সংক্ষিপ্ত সিফাতুস সালাতুন নবীর বইয়ের ভিতরে যেটি বলেছেন সেটি হচ্ছে রোকন, রোকন হচ্ছে এমন জিনিস যেটি না থাকলে নামাজটুকু বাতিল হয়ে যাবে, ওয়া ইয়ালজামু মিন আদামি উজুদিহি বাতিলান মা হুয়া রোকন ফিহি, যে জিনিসটি না পাওয়া গেলে বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে রোকন। আর ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে শাস্তি দেওয়া হবে, যদি ওজোর ছাড়া কোনো কারণ ছাড়া কে ওয়াজিব বাদ পড়ে কিন্তু তার নামাজ হয়ে যাবে। ওয়াজিবের ক্ষেত্রে শেখ আলবানী তিনি হাদিস দ্বারা প্রমাণ করে দলিল দিয়ে বলছেন, ওয়ুসাবু ফাইলুহু, যে ব্যক্তি ওয়াজিবাতকে আদায় করবে তাকে সওয়াব দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, ওয়ুআকাবু তারিকুহু ইল্লা লিউযর, আর যিনি ওয়াজিবকে কোনো কারণ ছাড়া পড়বে না তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সিজদা সহু কোন কোন ক্ষেত্রে ওয়াজিব আর কোন কোন ক্ষেত্রে সুন্নাহ, এ কথাটুকু আল্লাহর ওয়াস্তে লিখে রাখুন। আমার আজকের এই বক্তৃতায় অনেক কথা কিন্তু লিখে না রাখলে শুনে শুনে প্রশ্ন করা যাবে না, কারণ এটা অত্যন্ত জটিল। ওয়াজিব হচ্ছে কোন কোন ক্ষেত্রে যদি ওয়াজিব বাদ পড়ে যায় তাহলে সেজদা সাহু হচ্ছে ওয়াজিব, আর যদি সুন্না বাদ পড়ে যায় তাহলে সেজদা সাহু হচ্ছে সুন্না। এই হচ্ছে একটি মূল নীতির কথা বললাম। আর আমরা সবাই জানি যে শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন যে সুন্নার ক্ষেত্রে ওয়ুসাবু ফাইলুহা, যে ব্যক্তি সুন্না আদায় করবে তার সওয়াব হবে, ওয়ালা ইউআকাবু তারিকুহা ওয়ালা ইউআতাবু, যে যদি কেউ এটি না করে তাহলে তাকে শাস্তিও দেওয়া যাবে না তাকে গালমন্দ করা যাবে না। তার মানে সুন্না আদায় করলে সুন্না হবে হচ্ছে তার জন্য সাজদা সাহু, সেটি সে ইচ্ছা করলে দিতে পারে এবং ইচ্ছা না করলে দিতে নাও পারে, এটি তার ইচ্ছা ইখতিয়ার।
আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি সবাইকে যে কথাগুলো লিখে রাখুন, না করলে আপনাদের পেছ লেগে যাবে। আর শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ তাআলা তার কিতাব থেকে আপনারা ইতিপূর্বে যা শিখেছেন এর ভিতরে কিছু পার্থক্য আমি বলবো, সুতরাং জিনিসটি একটু জটিল। قال الشيخ عثيمين رحمه الله تعالى في الكتاب الرسالة أحكام سجدة صحو السجدة صحو في الصلاة أسبابه في جملة الثلاثة جي الشيخ عثيمين تار بكتو كتاب رسالة أحكام السجدة صحو تي بولچن جي تنتي كارونه سجدة صحو شريعته بيدان بوله گنه ہوئے جنش তিনটি কারণ। একটি হচ্ছে আজিয়াদা, যে অতিরিক্ত কিছু করা, নামাজের ভিতরে কিছু বৃদ্ধি করা, যেমন রুকু, সিজদা অথবা কিয়াম, মানে এগুলো যদি দুইবার করে আর কি কোনো কারণ ছাড়া। কোনো লোক যদি রুকু দুইবার করে কারণ ছাড়া, যদি দলিল থাকে তাহলে করতে পারবে, আর দলিল না থাকলে করতে পারবে না। যেমন আপনাদের খেদমতে বলছি, গতকালের আগের রাতে উত্তর আমেরিকায় চন্দ্রগ্রহণ হয়েছিল, আপনারা কি চন্দ্রগ্রহণের নামাজটুকু পড়েছেন? আপনারা কি চন্দ্রগ্রহণের নামাজটুকু পড়েছেন? আপনারা কি চন্দ্রগ্রহণের নামাজটুকু পড়েছেন? উত্তর এটাই, আমরা যেহেতু একটি হতভাগা দেশের লোক, আমরা ঘুমিয়ে থাকি, জানি না কোথায় কি হচ্ছে, খুব সম্ভবত কেউ পড়েন নাই। কারণ চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে সালাতুল খুসুফ। সালাতুল খুসুফ এই নামাজটুকু জামার সাথে মসজিদে গিয়ে পড়তে হয়। উত্তর আমেরিকায় চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে, পত্রপত্রিকায় দেখা গিয়েছে, কিন্তু মসজিদগুলোতে কোনো লোক নামাজ পড়েনি, আমাদের অন্তত পক্ষে আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে। কেন বলছি যে ওই চন্দ্রগ্রহণের নামাজের রুকু করতে হয় দুবার, দুইবার রুকু করতে হয়। তো এই অতিরিক্ত রুকু দুইবার করলেও তাকে সেজদা সুজদা দিতে হবে না, কারণ এটি হচ্ছে নিয়ম। কিন্তু এই রুকু দুইবার না করা ছাড়া যদি কোনো মানুষ রুকু অতিরিক্ত করে, রুকু আসলে অতিরিক্ত করাটা খুব কঠিন, যেটি অতিরিক্ত করার সম্ভাবনা খুব বেশি সেটি হচ্ছে সিজদা, যে দুটি সিজদা না দিয়ে সে তিনটি সিজদা দিয়ে দিল, এরকম যদি হয়। অথবা যে কিয়াম, সে যখন দাঁড়াবে ওটা ওটা যদি দুবার দাঁড়ায়, এটিও তেমন কেউ মানে তেমন করে না। আর অতিরিক্ত ভাবে যদি কেউ বসে, তার মানে এই বসাটা হচ্ছে তাশাহুদ, যে একজন নামাজের ভিতরে চার রাকাত নামাজে দুবার তাশাহুদে বসতে হবে, সে তিনবার বসে পড়ল, এই হচ্ছে অতিরিক্ত হওয়ার সম্ভাবনা। এটাকেই হাদিসের ভাষায় বলা হয়েছে জিয়াদা। فالزياده مثلا ان يزيد الانسان جيني ভুল করবেন ভুলকারীদের জন্য রুকু আন আও সুজুদান আও কিয়ামান আও কুউদান, যেটি আমি বাংলা করে আপনাদেরকে বললাম। তারপরে রয়েছে বাদ পড়ে গেলে ও নাকসু, এটি হচ্ছে একটি মূলনীতি। নাকসু এই ক্ষেত্রে শেখ আল উসাইমিনের সাথে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার মত পার্থক্য রয়েছে, ভালো করে এই জায়গাটুকু লিখে রাখুন। আর নাকসু শেখ আল আলবানী তিনি দলিল দিয়েছেন ভিন্নভাবে, কিন্তু শেখ আল উসাইমিন তিনি বলছেন নাকসু মানে যদি কোনো কিছু বাদ পড়ে যায়। এখানে বলেছেন মাসালুন আন ইয়াকস আল ইনসান আল ইনসান রুকনান আও ইয়ানকাস ওয়াজিবান আও ওয়াজিবাতিস সালা মিন ওয়াজিবাতিস সালা। তিনি বলেছেন যদি কোনো রোকন বাদ পড়ে যায় অথবা কোনো ওয়াজিবাত বাদ পড়ে যায়, যেমন চার রাকাত নামাজে দুই রাকাতের পরে তাশাহুদে বসা হচ্ছে ওয়াজিব, এটি যদি বাদ পড়ে যায় একটি ওয়াজিব,
তারপরে আরো কিছু ওয়াজিব, বিখ্যাত ওয়াজিব গুলোর ভিতরে যেমন শেষ বৈঠকে চারটি জিনিস থেকে পানাহা চাওয়া, এটি একটি ওয়াজিব। এরকম কিছু ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে, আর রোকন যদি বাদ পড়ে যায়, যদি মানে সে রোকন গুলো যদি করতে ভুলে যায় তাহলে তাকে সাজদা সাহু দিতে হবে। কিন্তু এই কথাটুকু মানে সাথে শেখ আলবানী একমত নন, তিনি বলছেন যে এমন কি সুন্না বাদ পড়লেও সাজদা সাহু দেওয়া যাবে ইচ্ছা, যদি আবার কেউ না দেয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি কেউ দেয় তাহলেও তার কোনো সমস্যা নেই সুন্না বাদ পড়লে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন উদাহরণ জোরে আমিন বলা, এটা একটি সুন্না। এখন কোন ব্যক্তি আস্তে করে আমিন বলল, এই আমিন অথবা আমিন বলতে ভুলে গেল, তাহলে একটা সুন্না বাদ পড়লো, সে ইচ্ছা করলে এই সাজদা সাহু দিতে পারে, আর যদি নাও দেয় তাহলে কোনো সমস্যা নেই। যেমন রুকু এবং সুজুদের ভিতরে তাসবিহ বাদ পড়লো, তাহলে একটি সুন্না বাদ পড়লো, এবং সে ইচ্ছা করলে সাজদা সাহু দিতে পারে, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে এই ঘটনা। আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার মতে এই সুন্না বাদ পড়লেও সাজদা সাহু দেওয়া যাবে, ইখতিয়ার ইচ্ছা। কিন্তু শেখ উসাইমিন সুন্না বাদ পড়লে সাজদা সাহু দিতে হবে বলে তার রিসালাতে উল্লেখ করেন নাই। এই সন্দেহ হলে ওয়ালা শাক্কা আন ইয়াতারাদ্দাত আন ইয়াতারাদ্দাদা কাম সাল্লা, যদি কোনো ব্যক্তি কত রাকাত নামাজ পড়েছে এটি নিয়ে তার সন্দেহ হচ্ছে, যেমন মাসালান সালাসা আম আরবা, তার কত রাকাত নামাজ পড়েছে এই বিষয় নিয়ে তার সন্দেহ ঢুকে গেছে, তখন সে কি তিন পড়েছে না চার পড়েছে, এরকম যদি হয়, এখানে কিন্তু সব সন্দেহতে সেজদা সাহু দেয়া দিতে হবে না, ভালো করে লিখে রাখুন। এটি একমাত্র রাকাত কতটুকু হয়েছে এই সন্দেহ থাকলেই সাজদা সাহু দিতে হবে, কিন্তু অন্য জায়গায় ওগুলিও সন্দেহের মধ্যে মতই দেখায়, কিন্তু সেগুলিতে সাজদা সাহু দিতে হবে না, কারণ ওর কোনো দলিল নেই। যেমন একজন ব্যক্তি সবসময় তার মনের ভিতরে অসুয়াশা থাকে যে আমি কত রাকাত পড়লাম এটা আমার খেয়াল থাকে না, সবসময় তার এটা হয়, এই রকম সমস্যা যদি সবসময় হতে থাকে তাহলে তাকে সাজদা সাহু দিতে হবে না, সে তার বিশ্বাসে স্থির থাকবে। এটি হচ্ছে কখনো যদি এরকম হয়, আমাদের অনেকেরই হয় যে তিন রাকাত অথবা চার রাকাত এর ভিতরেই সন্দেহটা ঢুকে যায় যে বেশি পড়ছি না কম পড়ে ফেলেছি, তখন ওরকম সন্দেহের সময় রাকাতের ক্ষেত্রে, শুধু রাকাত গণনার ক্ষেত্রে, এর সাথে দাঁড়ানো উঠানোর কোনো সম্পর্ক নাই। এই তিনটি বিষয় হচ্ছে মূল সেজদা সাহু দিতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আর সূরা বাকারাতে বলছেন হে আল্লাহ, আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়েছেন যে এ আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা আমরা ভুল করি। সুতরাং কোন কারণে যদি সিজদা সাহু যদি না দিতে পারে তাহলে তার নামাজ নষ্ট হবে না, আমরা দলিল পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আর এটি হচ্ছে ভুল করলে তখন দিতে হবে, আর সেটি করতে গিয়েও যদি ভুল করে সেটিও যদি না দেয় তাহলে তো ওরকমই থেকে যাবে, নামাজটুকু হয়ে যাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই একটি আয়াতের কথা কোন কোন স্কলার বলেছেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে নামাজের ভিতরে ভুল কি ধরনের সেটিকে দেখতে হবে, সব ভুলের জন্য সাজদা সাহু দিতে হবে কিন্তু রাকাত নামাজ নষ্ট হয়ে যেতে পারে, সেটি আপনাদেরকে শিখতে হবে।
এই কারণেই মুআবিয়া বিন হাকাম, হাকাম মুআবিয়া, এটাকে বিখ্যাত তার হাদিস, আমরা যে হাদিসটু গত ক্লাসে আলোচনা করেছি, আল হাদিসু মুআবিয়া বিন হাকাম ওহুয়া মাওয়া মা রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিমের রেওয়ায়েতে যে বিখ্যাত হাদিসটুকু এসেছে মুআবিয়া বিন হাকাম, যে ব্যক্তি নামাজের ভিতরে ঢোকার পর জামাতের নামাজের ক্ষেত্রে এক ব্যক্তির হাঁচি শুনে, মানে এক ব্যক্তি হাঁচি দিয়েছিল, সে ওই ব্যক্তির হাঁচি শুনে বলেছিল ইয়ার হামুকাল্লা, ওই ব্যক্তি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, তাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু নিষেধ করেনি, কারণ নামাজের ভিতরে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যায়, এতে কোনো সমস্যা নেই, জামাতে নামাজের ক্ষেত্রে বলতে পারবে, শব্দ করেও বলতে পারবে কোনো সমস্যা নেই, আর আস্তে করেও বলতে পারবে, কিন্তু ইয়ার হামুকাল্লা বলা যাবে না। তো এটি হাদিসের ভিতরে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখাল আল মসজিদা ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে প্রবেশ করার পর মসজিদে পৌঁছলো, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরদ, মানে আমি দুঃখিত, এটি হাদিসটা শুরু হবে বাইনানা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম, ইজা আতাশা রাজুলুন মিনাল কওম, এক ব্যক্তি কিয়ামের ভিতর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত পড়ছিলেন ঠিক তখন হাঁচি দিল, ফাকুলতু, তখন সে বলে উঠল ইয়ার হামুকাল্লাহ, তখন সে বলে ফেলল ইয়ার হামুকাল্লাহ, তো তখন ওই ব্যক্তিকে সাহাবিরা বিভিন্ন ভাবে হাতে, মানে শরীরের উপরে হাত মেরে শব্দ করে কোনোভাবে তাকে সতর্ক করার চেষ্টা করছিল যে তুমি এটা করতে পারো না, কিন্তু কেউ কথা বলছিল না। নামাজের শেষে ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সিজদা সাহু দিতে বলেছেন, এই ভুলের জন্য দিতে বলেন নাই। এটি হচ্ছে মাসালা, যে কোন ব্যক্তি যদি কোনো কাজ যদি ছুটি ছোট হয় এবং সেই ব্যক্তি যদি সেটা না জানে, মনে করেন ওই হুকুমটুকু সেই ব্যক্তি জানে না, এটি নতুন শিখেছে আজকে, ওই ব্যক্তি মানে জন্য সিজদা সাহু সে ইচ্ছা করলে দিতে পারে, কারণ সুন্নতের জন্য সিজদা সাহু দেওয়া যায়, সুন্নত বাদ পড়লে সেই দিক থেকে দেওয়া যায়, কিন্তু না দিলেও তার কোনো সমস্যা নেই। যেমন মুআবিয়া বিন হাকাম, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তুমি যে ইয়ার হামুকাল্লাহ বলেছো, এখন তুমি একটি সিজদা সাহু দাও, তাকে বলেন নাই। এটি হচ্ছে একটি শিক্ষা। আরেকটি শিক্ষা কি, যে ওই মুআবিয়া বিন হাকামকে এই অপরাধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তুমি আবার নামাজকে রিপিট করো। আমাদের বাংলাদেশে একটি ভয়ঙ্কর শব্দ আছে, এই শব্দটার নাম হচ্ছে নামাজ দোহরাইতে হবে, দোহরাইতে হবে, এই শব্দটা বাংলা ভাষার না, এটি এসেছে উর্দু আলাদের কাছ থেকে। আমাদের কোরআন হাদিস শিখার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এই উর্দুওয়ালা এবং উর্দুওয়ালাদের অপতৎপরতা, সহি হাদিসের দুশ্মনগুলি উর্দুওয়ালাদের ভিতরে সবচেয়ে বেশি, আর তারাই আমাদের সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছে, আর আমরা তাদের অন্ধ অনুকরণ করছি। এর ভিতরে একটি হচ্ছে নামাজ দোহরাইতে হবে, কথা নাই বার্তা নাই এমন অনেক জিনিস আমাদের মাওলানা এবং ইমামরা বলে থাকেন, নামাজ দোহরাইতে হবে, নামাজ দোহরাইতে হবে, ওর কোনো কিন্তু দলিল নাই, অনর্থক। এই যে মুআবিয়া বিন হাকাম, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে আপনি নামাজকে দোহরান, তিনি কি বলেছেন, তাকে ডেকে এনে বলেছেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাযিহি সালাহ, এটি হচ্ছে নামাজ, লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, তুমি এই নামাজের ভিতরে মানুষের মতো কথা বলতে পারো না, ওয়া ইন্নামা হুয়া তাসবীহু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন, আর এই নামাজের ভিতরে আমরা তাসবীহ তাকবীর এবং কিরাত পাঠ করি। এই যে শাইউন মিন কালামিন নাস, এই কথাটা হচ্ছে ইয়ার হামুকল্লার জন্য, এটা কিন্তু দোয়ার জন্য নয়, কারণ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলেছে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন,
সেই দোয়াটুকু করা যাবে। শুধু এর জবাব তাসমিত যেটি বলা হয় হাদিসের ভাষায় সেটি করা যাবে না। কিন্তু আমরা দেখছি যে ওই যে বিখ্যাত হাদিস আস সালাতুল মুসি ফি সালাতিহি, যে ব্যক্তি ভুল করেছিল নামাজের ক্ষেত্রে সেই হাদিসটুকু, ওমা হাদিসুল মুসি সালাতিহি, যে ব্যক্তি নামাজে ভুল করেছিল সেই বিখ্যাত হাদিস, যাকে কেন্দ্র করে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার এই বিখ্যাত কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ, একটি হাদিস, এই একটি হাদিসে হচ্ছে নামাজের রোকনকে প্রতিষ্ঠিত করেছে। ভালো করে শিখে রাখুন, তাহলে মানুষকে বোঝাতে পারবেন, নিজেও জ্ঞান লাভ করতে পারবেন। এই হাদিসের বুখারী মুসলিমে এসেছে, ওমা আহাদিসুল মুসি সালাতাহু ফাহুয়া মা রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আল মসজিদ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ফাদাখাল রাজুলুন ফাসাল্লা, একটি লোক এসে নামাজ পড়া শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রবেশ করেছেন, পরে লোকটি প্রবেশ করেছেন, ওই যে ভুলকারী বিখ্যাত ব্যক্তি, সুবহানাল্লাহ, তার এই ভুলের জন্য আল্লাহর অশেষ রহমত। আল্লাহ সুবহানাহু তাআলার একটি অন্যতম প্রধান ইবাদাত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, এই লোকটির ভুলের কারণেই আমরা এই হাদিসটুকুকে পেয়েছি। আল্লাহ তাকে আর যে হাদিসটা বর্ণনা করেছে সবাইকে উত্তম প্রতিদান দান কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটির নামাজকে দেখতেছিলেন, সুবহানাল্লাহ, ওয়া সাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটি নামাজটা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। এই হাদিস থেকে জানা যায় যে মসজিদে প্রথমে প্রবেশ করলে মসজিদের লোকদিগকে সালাম দেওয়াটা সুন্নাহ। আমাদের বাংলাদেশি মসজিদে লোকরা মসজিদের ভিতরে প্রবেশ করলে কেউ সালাম দেয় না, চুপ করে থাকে, মুখে তালা মেরে থাকে, সালাম দিলে আবার টিকেট দিয়ে দেয় কিনা ওরকম, মানে টিকেট, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে আমাদের অবস্থা, দেশের বদনামও করা যাবে না। আবার আবার বলতে হবে কি, না না দুটোই ঠিক, আমাদের তাও ঠিক ওইটাও ঠিক। শুনেন, হক কখনো দুটো হয় না, মিঠা ভাইদের মতো আচরণ করা যায় না, এটা পলিটিক্স নয়, এটি কোরআন সুন্নাহ, হুকুম যেটি হক সেটি একটি, ভুলকে ভুল বলতেই হবে। এটি যদি আপনি ভুলকে ভুল না বলেন, সহিকে সহি না বলেন, দুর্বলকে যদি বলেন সহি, জালকে যদি বলেন সহি, তাহলে আপনি আসলে কাউকেই মানছেন না, আপনি আসলে শয়তানের ইত্তিবা করছেন। এই কারণেই দেশের প্রচলিত প্রথা কঠোর সমালোচনা করার প্রয়োজন রয়েছে, এই কারণে যে যেন মানুষজন সুন্নার দিকে ফিরে আসে। আমরা এই কথা বলার অবকাশ রাখি না, না ঠিক আছে ওদেরকে করতে দেন, ঠিক নেই, কিভাবে করতে দেব, সেটি গর্হিত কাজ, কোরআন সুন্নাহ বিরোধী। মসজিদের ভিতরে প্রবেশ করলে আমাদের বাংলাদেশি মসজিদে কেউ যদি একটু জোরে সালাম দেয়, সবাই তার চেহারাটাকে আগে মেপে নিবে, তারপরে তাকে হয়তো টিকেট দেওয়ার সম্ভাবনা আছে আর কি, যদিও দেয় না, কিন্তু এরকম করে রাগ করবে যে সে একটি বিরাট অপরাধ করেছে, আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছে, তিনি একটি লোক নামাজ পড়েছে, সে প্রথমে তাকে সালাম দিল, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি আবার নামাজ পড়ো, তোমার কিন্তু নামাজ হয়নি। সে আবার নামাজ পড়ল, আবারও তাকে আল্লাহ রাসূলকে সে সালাম দিল, আবারও বলল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই ব্যক্তি তার জীবনের যত ধরনের মাসালা, তারপরে সুন্নার নিয়ম কানুন জানে, সমস্ত কিছুকে উজাড় করে নিবেদন করে, চিন্তা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি লোক নামাজ পড়ছে, প্রথমবার তো সে টের পায়নি যে তার নামাজটুকুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করছে কিনা, তারপরে যখন তাকে বলা হলো যে তোমার নামাজ হয়নি, তখন সে তার সাধ্য অনুযায়ী সুন্দর করে নামাজ পড়েছে।
দ্বিতীয়বারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। যখন তৃতীয়বার এই ব্যক্তি নামাজ পড়লো, তখন আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। এই হাদিসের শর্তগুলোর বাইরে কোনো ক্ষেত্রেই নামাজ নষ্ট হয় না, খালি এই হাদিসের শর্তগুলোকে মানতে হবে, এতটুকুই হচ্ছে, আর কথায় কথায় নামাজ নষ্ট হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটা কি বলল, অসহায় হয়ে সে আত্মসমর্পণ করলো, ফাকাল, যখন বলল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা মারাত, ফাকাল ওয়াল্লাযী বাসাকাল বিল হাক্কি মা আহসানু গায়রুহু আল্লিমিনি, সুবহানাল্লাহ। সে প্রথম কথা বলেছে, এটি হচ্ছে এইভাবে সাহাবীদের আচরণ ছিল, যখন নামাজের ভুল ধরিয়ে দেওয়া হয়েছে তখন সে কি বলেছে, সে বলেছে আল্লাহ সুবহানাহু তাআলার কসম, যিনি আপনাকে হক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহ প্রশংসা করেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যেন পাঠিয়েছে, এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলার কসম নিয়ে সে বলছে মা আহসিনু গায়রুহু, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না, এর থেকে ভালো নামাজ আমি পড়তে পারি না। এই হাদিসটুকু এত গুরুত্বপূর্ণ, একজন মানুষ আবু হুরায়রা এই হাদিসের আলোকে, হাদিসের বুখারীর ভিতরে এসেছে যে এক ব্যক্তির ভুল ধরল ওই সিজদা রুকুর সময়, তখন বলল তুমি যদি সারা জীবন নামাজ পড়ো তাহলে তুমি জেনে রাখো যে তোমার একটি নামাজও কবুল হয়নি। আর ওই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলল, ফাআল্লিমিনি, আমাকে শিক্ষা দিন। আমাদের উচিত হচ্ছে সহি হাদিসের আলোকে যখন আমরা নামাজ পড়তে পারবো না, তখন আমাদের উচিত যারা হাদিস জানে দলিল সহকারে তাদের কাছে বলা, আল্লিমিনি, যেমন সেই ভুলকারী সালাতুল মুসি হাদিসুল মুসি সালাতিহি, সেই লোকটুক যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে আত্মসমর্পণ করে যে কথাটুকু বলেছিল, আল্লিমিনি, আমাকে শিক্ষা দিন। আফসোস, আমাদের বাংলাদেশের সমাজে এখন পর্যন্ত আমি দেখিনি কোন লোক মসজিদে অথবা কোন কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তির কাছে এসে বলবে যে আমাকে সহিহ হাদিসের আলোকে নামাজ শিক্ষা দিন। সে যেটা বলবে যে লাঠি নিয়ে আসেন, একটা লাঠি নিয়ে আসেন, ওই ডাক্তার সাহেবের মাথায় একটা বাড়ি মারেন আর ওনাকে মসজিদ থেকে বের করে দেন, ঘাড় ধরে বের করে দেন, কারণ সে হলো একজন ওয়াহাবি, সে নামাজ পড়তে জানে না, এখানে গন্ডগোল করতে এসেছে। এই হচ্ছে বাংলাদেশের সমাজের ইতিহাস। আমি এই পর্যন্ত কোনো বাংলাদেশি মসজিদে নামাজ পড়ে কোনো শান্তি পাইনি, নামাজ তো শিখবে দূরের কথা, সহিহ হাদিসের দুশমনরা বসে আছে, আপনার সহি সুন্নাহ দেখলে তাদের শরীরে লাল পিঁপড়া চলে আসে, আর কিছু শুনবে না। এর পরের পদক্ষেপটা কি, সহি সুন্নাহর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে কি লাঠি আর ঘাড় ধরে বের করে দেওয়া, এটি হচ্ছে খুব দলিল সম্পর্ক সম্পর্কে খুব সহি হাদিসের আমল হচ্ছে। ওই লোকটুকে আল্লাহ রাসূল বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কুমতা ইলা সালাতি ফাকাব্বিরু, যখন তুমি নামাজে দাও তখন তুমি তাকবীর দাও, সুম্মা কারা, যখন তুমি তারপরে কেরাত পাঠ করো, মা তায়াসসারা মাআক মিনাল কোরআন, তোমার জন্য সহজ যতটুকু হয় ততটুকু কেরাত পাঠ করো, সুম্মা আরকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এই যে রুকু যখন করো তখন তুমি রুকুতে স্থির হও, তার মানে রুকুতে যদি স্থির না হয় তাহলে তার নামাজ হবে না। রুকু করা একটি রোকন আর রুকুতে স্থির হওয়া হচ্ছে আরেকটি রোকন। তমানিনা ফির রুকু আমরা আলোচনা করেছি, আমাদের সবাই মোটামুটি বাংলাদেশের রুকুতে সবাই স্থির হয়, কারণ সেখানে গিয়ে যেহেতু তাসবিহ পাঠ করে তিনবার সুবহানাল্লাহ রাব্বিল আযীম, সুতরাং বাধ্য হয়ে মানুষ স্থির হয়ে যায়, সুতরাং এই রোকনটা সবাই আদায় করে আলহামদুলিল্লাহ। সুম্মা ইরফা হাত্তা তাদিলা কাঈমান, আর রুকু থেকে যখন তুমি উঠে দাঁড়াও তখন তুমি স্থির হও,
এইটা কি বলা হচ্ছে ইতিদাল মিনার রুকু, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, স্থির হতে হবে। এখানে তাদিলান মানে সোজা হয়ে হবে, অ্যাটেনশন, মিলিটারিরা অ্যাটেনশন হয় কিভাবে, ইতিদাল। যেটি আরব মসজিদ গুলোতে অনেক সময় আপনারা শুনেছেন যে ইমাম সাহেব বলে ইতিদালু, এরকম করে এর আওয়াজ দেয়। ইতিদাল এর অর্থ হচ্ছে অ্যাটেনশন। তো অ্যাটেনশন দিলে মিলিটারিরা কি করে, দুই হাত শরীরের পাশে রাখে, সোজা হয়ে দাঁড়ানোর অর্থ সেটাই। এই জন্য রুকু থেকে উঠে হাত বাড়তে হয় না, যেটা অনেকেই বেঁধেছেন, বেঁধে চলছেন, আবার তর্ক করেন, কিন্তু সহি হাদিসের আমরা দলিল পেশ করেছি ইতিপূর্বে যে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, ইতিদাল হতে হবে, আরামে দাঁড়াতে হবে। শুধু সোজা হতে হবে সেটিও নয়, শেখ আলবানী দলিল দিয়ে বলেছেন ইউকিমু মুতাদিলান মুতমাইনান, সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে আরামদায়ক অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে হবে। এটিও রোকন, ওটি হচ্ছে তাদিল কাইমানের ব্যাখ্যা। এটি আমাদের সবাই মোটামুটি করেন, শুধুমাত্র কিছু অসুস্থ লোক যারা একটু শরীরে ব্যাক পেইন রয়েছে অথবা বুড়ো, এরা হয়তো করতে পারেন না কোনো কারণবশত, কিন্তু যেহেতু সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলছি, তারা সবাই করেন। শুধু একটাই সমস্যা, জামাতে নামাজ পড়লে দেখা যায়, কারণ আমাদের বাংলাদেশি ইমাম অনেক দ্রুত নামাজ পড়ে, সেই কারণে সহি সুন্নার লোকরা অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার সময় স্থির হয়ে দাঁড়ান না, স্থির হয়ে দাঁড়াতে হবে, কারণ পড়া হচ্ছে সুন্না তাসবিহ, আর আপনাকে দাঁড়ানো হচ্ছে রোকন, এটি নষ্ট হলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এটি সবাই মোটামুটি করেন, একাকি নামাজ পড়লে তো করেনি বলাই বাহুল্য। সুম্মাসজুদু হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে হচ্ছে সিজদাতে গিয়ে সে তমানিনা করবে, স্থির হয়ে যাবে সিজদাতে। এটি হচ্ছে একটি রকন, যেটি ওই যে ভুলকারী নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রাফা হাত্তা তাতমাইন্না জালিসান, এই প্রথম সিজদা দেওয়ার পর তাকে আবার সোজা হয়ে বসতে হবে, এই বসাতে তাকে স্থির হতে হবে। সুম্মা ইয়ারফাউ হাত্তা তাতমাইন্না জালিসান, এখানে আমরা দলিল পেশ করেছি যে রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, অথবা এই যে যেই তাসবিহ আছে আল্লাহুম্মা আজবুরনি ওয়া আফিনি, এই ধরনের তাসবিহগুলো আমরা পাঠ করি। আমাদের বাংলাদেশের মুসল্লি যারা, তারা সিজদার মাঝখানে কিছুই পড়েন না, তারা একটি সিজদা দিয়ে আরেকটি সিজদা দিয়ে দেন, আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটি সে দুই সিজদার মাঝখানে বলতে হয়। এই বলাটা হচ্ছে সুন্নাহ, ভালো করে শুনে রাখুন, বলা হচ্ছে সুন্নাহ, কিন্তু আপনাকে স্থির হতে হবে, এই স্থির হওয়াটা হচ্ছে রোকন। এবং এই রোকন আমাদের দেশের অনেকেই করে না, কারণ তারা ঠিক মতো বসে না, আর বসলেও স্থির থাকে না, আর স্থির থাকলেও শান্তিদায়ক অবস্থায় এসে বসে না, কারণ দুই সিজদার মাঝখানে সে তাসবিহ পাঠ করে না। এই কারণে হাদিসের সালাতুল মুসির ভিতরে এসেছে এই পয়েন্টটুকু, সুম্মা আরফা হাত্তা তাতমা ইন্না জালিসান, প্রথম সিজদা দিয়ে তুমি এমন ভাবে বসো যেন শান্ত হয়ে স্থির হয়ে তুমি বসে থাকো। এটি যদি না বসে, তাহলে ওই যে ভুলকারীর ব্যক্তি যাকে আল্লাহ রাসূল বলেছে তুমি আবার নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তার নামাজ হবে না। এই কারণে তারপরে ওয়াফআলা যালিকা ফি সালাতিকা কুল্লুহা, আর এইভাবে তুমি প্রত্যেক রাকাতেই সেটি করো। তাহলে আমাদের বাংলাদেশের কোন মানুষের যদি নামাজ নষ্ট হয়ে গিয়েছে এটি বলতে চান, তাহলে এই পয়েন্টে আপনারা সবাই মানুষকে দাওয়াত দিবেন। আমি অনুরোধ করছি এই আমটা যে আমিন জোরে বলতে হবে, আমিন কোম্পানি, বুকে হাত বাড়তে হবে, এই 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 কোম্পানি, ওই ফাতেহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো করে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। মানুষকে আদর করে, অনেক খাতির করে, সম্পর্ক তৈরি করে, শুধু একটা কথাই আমাদের মুসল্লি যারা বাংলাদেশি তাদের ভাই বোনদেরকে বলবেন যে আপনি যেহেতু দুই সিজদার মাঝখানে
স্থির হয়ে বসেন না, এর কারণ হচ্ছে আপনি কিছু পাঠ করেন না। আপনি পাঠ করেন, এটা খুব জরুরি, পাঠ করাটা সুন্না, কিন্তু পাঠ না করলে যদি আপনি স্থির না হন তাহলে আপনার রোকন নষ্ট হয়ে যাবে, আর রোকন নষ্ট হয়ে গেলে ওই রাকাতটুকু নষ্ট হয়ে যাবে। 4 রাকাত নামাজে যদি 1 রাকাতে আপনি রোকনটা নষ্ট করেন তাহলে এই রাকাতটুকু নষ্ট হয়ে গেল, আর 4 রাকাতেই যদি আপনি এরকম করেন তাহলে নামাজই বাতিল হয়ে গেল, সহু সেজদাতেও সেজদা সহু দিলেও কাজ হবে না। আর 1টি রাকাতে যদি এরকম হয় তাহলে অতিরিক্ত আরেকটি রাকাত পড়তে হবে রোকন, আর রোকন বাদ পড়লে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এই 1টি পয়েন্টেই আমাদের সমাজের মানুষের নামাজ নষ্ট হয়ে যেতে পারে, আর বাকি কোনো পয়েন্টে আলোচনা করা উচিত নয়, কারণ আমাদের দেশের লোকরা সুন্না থেকে অনেক দূরে বসবাস করে, সহি সুন্নার কথা এইভাবে ধরে এনে বলার কোনো অর্থ হয় না। কারণ যার আকীদা, যার বিশ্বাস রয়েছে, মৌলানা মৌলভি, বাপ দাদা, তারপরে প্রাচীনকাল উর্দুওয়ালা ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশি মাদ্রাসা এই ইত্যাদি ইত্যাদি, হুজুর, বড় শেখ, পীর সাহেব, তাই এই সমাজে ওইভাবে সহি সুন্নার দাওয়াত দেওয়া খুব জটিল। 1টি পয়েন্টেই সেটি হচ্ছে, 2 সিজদার মাঝখানে যদি সে তসবি পাঠ না করে ওনাকে বলতে হবে যে আপনি আল্লাহর হস্তে রাব্বিক ফিরলি অন্তত বলেন, কারণ বললেই আপনি স্থির হয়ে যাবেন, তাতে আপনার রোকনটুকু হয়ে যাবে, আপনার আপনার নামাজ হয়ে যাবে এইটুকু। এখন আসুন যে আমি মোট 16টি পয়েন্ট বলবো, 16টি। এই সেজদা সহু জানতে গেলে এই 16টি পয়েন্ট, এটি আমি গবেষণা করে আপনাদের খেদমতে পেশ করছি, যদি লিখতে না পারেন তাহলে রেকর্ডটুকু আবার শুনে, বারবার শুনে লিখে রাখবেন, তাহলে সিজদা সহু বোঝার সহজ হবে। প্রথম 1 নম্বর, কোরআন তেলাওয়াতে ভুল হলে সিজদা সহু দিতে হয় না। আমাদের দেশে এটি একটি জাতীয় সমস্যা, বিশেষ করে তারাবির নামাজের সময় দেখা যায় যে আমাদের হাফেজ সাহেবরা অনেকেই হয়তো কেরাতে ভুল করছে, তখন পিছন থেকে একজনে হয়তো শুদ্ধ করে দিল এবং হাফেজ সাহেব নামাজের শেষে অদ্ভুত কায়দায় একটি সেজদা সাহু করে দিল। এটি দরকার নেই, কারণ সুরা ফাতিহা হয়ে গেলে তার নামাজ হয়ে যায়, আর নামাজ হয়ে গেলে তার সেজদা সাহু কেন দিতে হবে। আর ইমামকে যে ফাতহা দিয়ে ঠিক করা, ওটার বিপরীতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তোমাদেরকে সেজদা সহু দিতে হবে, উনি বলেছেন যে তোমরা ইমামকে স্মরণ করিয়ে দাও, এতটুকু বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থেমেছেন সেখানে আমাদেরকে থামতে হবে, ওই কারণেই শেখ আলবানী তার কিতাবের ভিতরে ওই দলিলটুকু পেশ করেছেন যে ইমামের প্রতি উন্মোচন লোকমা দান, সেখানে কোনো তিনি দলিল পেশ করেন নাই যে এই ইমামের ভুল ধরার জন্য তাকে সেজদা সাহু দিতে হবে, সুতরাং সেজদা সাহু দেওয়া যাবে না। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যদি দেয় তাহলে কি হবে, দেয় তাহলে কি হবে, এর বিচার আল্লাহই করবে, মানে অজ্ঞতাবশত করলে তো তার কিছু হবে না, কিন্তু তাকে সহি সুন্নার দাওয়াত দিতে হবে যে কোরআন তেলাওয়াতে ভুল করলে সেজদা সাহু দিতে হয় না, আপনি এটা করবেন না প্লিজ। এই ফাতিহা পড়লেই নামাজ হয়ে যাবে এটা আমরা জানি হাদিস দ্বারা প্রমাণিত, সিজদা যেমন তেলাওয়াতের সেজদা, তেলাওয়াতের সেজদা আমরা দলিল পেশ করেছি যে এটি করা অথবা না করা হচ্ছে ইখতিয়ার, সুন্না, ইচ্ছা করলে করতে পারেন কোনো সমস্যা নেই, আর ইচ্ছা না করলেও করতে পারেন, হ্যাঁ তাহলে সমস্যা নেই। তাহলে তেলাওয়াতের সেজদা যদি ভুল করে তাহলে তাকে সেজদা সহু দিতে হবে না। আরেকটা বেশি জিনিস রয়েছে, কারিয়ানা, এটি আপনাদের সবার খেদমতে বলছি, শুনুন, আপনারা অনেকেই কোরআনে পারদর্শী যারা কোরআন শুদ্ধ করে শিখেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনকে সুন্দর করে পড়া যায়, এর অনেকগুলো গ্রামার রয়েছে, আমরা বাংলাদেশি ভাষায় বলি যে তাসবিহ সহকারে যেটা যারা পড়ে কারিয়ানা বলে আর কি। এখন একজন ব্যক্তি যদি কারিয়ানা পড়তে না পারে সেটি তার জন্য ওয়াজিব নয়, সে অক্ষরগুলো শুধুমাত্র উচ্চারণ করতে পারলেই, মোটামুটি অর্থের পরিবর্তন না হলেই তার পড়া শুদ্ধ হয়ে যাচ্ছে। আর সুরা ফাতিহা এমন একটি সুরা যে সুরা
পাঠ করলে তার ভিতরে তেমন কোনো কারুকাজ নাই যে সে ভুল করে ফেলতে পারে, মোটামুটি তার পড়া হয়ে যাবে এবং এইটিতে কেউ ভুল করে না। সুতরাং ওই কারিয়ানা পড়ে ওই ব্যক্তির নামাজে ভুল হয়েছে এগুলো করবেন না প্লিজ। সে যদি সুরাতে ভুল করে সেই ভুলের জন্য নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ হচ্ছে যে এটি তার জন্য ওয়াজিব নয়। তবে নামাজের শেষে আপনি বলতে পারেন যে এইভাবে পড়তে হবে, কিন্তু সেজদা সাহু দিতে হবে না। আমরা ধরে নিচ্ছি যে কেরাতে কোনো সমস্যা হলে এটি সংশোধন করে দিলেও তাকে সেজদা সাহু দিতে হবে না। দ্বিতীয় নাম্বার, জোহরের অথবা আসরের নামাজে মনে করেন শব্দ করে কেউ নামাজ পড়া শুরু করে দিল, এটি অনেক সময় মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, হঠাৎ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দ করে পড়ছে, এরকম হতে পারে। জোহর আসরের নামাজ হচ্ছে আস-সালাতু সিররিয়া, চুপে চুপে পড়তে হবে। এই চুপে চুপে না পড়া পড়াটা হচ্ছে সুন্নাহ, কেউ যদি শব্দ করে পড়ে তাহলে সে সুন্নাহর খেলাফ করছে শুধু, এই আর কিছু না। এটি কোনো রোকন নয়, এটি কোনো ওয়াজিব নয়, দলিল দ্বারা প্রমাণ করা যায় না। আমি শুনেছি ম্যানহ্যাটানে নিউ ইয়র্ক শহরে কোনো একজন ইমাম এরকম রাজপথে ম্যানহ্যাটানে সে শব্দ করে জোহরের নামাজ অথবা আসরের নামাজ পড়েছিল, সেই জামাতে উপস্থিত বাংলাদেশি এক ব্যক্তি বলেছে যে আমি তার পিছনে নামাজই পড়ি নাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তিনি আসলে ভুল করেছেন। উচিত হচ্ছে নামাজ পড়তে হবে, কারণ নামাজ হয়ে যাচ্ছে, এটি শুধু সুন্নাহ বাদ পড়েছে, তার ত্রুটিটুকু হচ্ছে খুব ছোট, এবং সেই ত্রুটির জন্য তাকে ইচ্ছা করলে সে সেজদা সাহু দিতে পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কারণ সুন্নাহর ক্ষেত্রে আমরা দলিল পেশ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, শেখ আলবানী তার কিতাবে লিখেছেন যে সুন্নাহ আদায় না করলে তার নামাজ নষ্ট হবে না, তবে ইচ্ছা করলে সেজদা সাহু দেওয়া যাবে, যেহেতু শেখ আলবানী বলেছেন যে হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে সুন্নাহ বাদ পড়লে সেজদা সাহু দেওয়া যাবে, কিন্তু এই সেজদা সাহু দেওয়াটাও সুন্নাহ, মানে সুন্নাহর জন্য সেজদা সাহু হচ্ছে সুন্নাহ আর ওয়াজিবের সেজদা সাহু হচ্ছে ওয়াজিব, এই মূলনীতিটা লিখে রাখবেন। এখন জোহরের নামাজে ইমাম জোর করে পড়ছে তো পিছন থেকে সতর্ক করে দিতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে যদি সে ইমাম নিজে নিজেই না থামে, আর ইমাম যদি নিজে টের পেয়ে যায় যে আমি ভুল করছি তাহলে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছেড়ে দিচ্ছে না, নামাজ নষ্ট হচ্ছে না, নামাজ কেন ছাড়বে, সে আবার চুপে চুপে পড়বে, আর সেই ইমাম যদি সেজদা সহু না দেয় তাতেও তার নামাজ হয়ে যাবে, এটি হচ্ছে এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম হচ্ছে সে ইচ্ছা করলে সেজদা সাহু দিতে পারে। ঈদের নামাজের তাকবীর কম হলে সে এটিও কি করবে, এই কিছুই করতে হবে না, তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। যদি বেশি সমস্যা থাকে সে যদি ইচ্ছা করে সেজদা সাহু দিতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ যেটি সুন্নাহ সেটি বাদ পড়লে সেজদা সাহু দেওয়া যায়, তবে মারামারি করা যাবে না। ঈদের নামাজে এমনি আমাদের দেশে তকবীর দেয় হচ্ছে মাত্র ছয়টা, ছয়টার ভিতরে যদি ভুল করে তাহলে তো ইমাম সাহেবের আর রক্ষা নেই, তার মাথা অথবা তার চাকরি দুইটার একটা যাবে, এটি করা ঠিক নয়, কারণ হচ্ছে সুন্নাহ বাদ পড়েছে, ইচ্ছা করলে সেজদা সাহু দিতে পারত আর ইচ্ছা না করলে না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ সুন্নাহ নামাজের ক্ষতি করে না। অথবা যদি এমন হয় ইমাম ঈশা অথবা, এতে হচ্ছে চার নম্বর, ঈশা অথবা মাগরিবের নামাজে অথবা ফজরের নামাজে ইমাম এখন সূরা ফাতিহা পাঠ করছে না, জোরে জোরে পাঠ করছে না, কিন্তু চুপে চুপে পড়ছে, তো সেটি করলে মুবতাদি কি করবে, মুবতাদিদের উচিত চুপ করে থাকা, কারণ আপনি হয়তো জানেন না ওই ইমাম হয়তো বড় বড় দোয়া পড়ছে প্রথম রাকাত যদি হয়, সুতরাং ইমাম ভুল করছে না, আপনি শুধু শুধু তাকে সুবহানাল্লাহ বলবেন কেন। এই জন্য প্রথম রাকাতে একেবারে রুকু যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইমামের জন্য আপনি অপেক্ষা করবেন, পরের রাকাতে যদি সে আবারও চুপে থাকে তখন আপনি সুবহানাল্লাহ বলে ইমামকে সতর্ক করে দিতে পারেন, সেই ক্ষেত্রেও সুহু সেজদা তা হবে হচ্ছে ইচ্ছাধীন, দিলে ভালো না দিলেও কোনো ক্ষতি নেই। বাংলাদেশি ইমামের পিছনে যদি আমরা বেতারের নামাজ পড়ি
তাহলে ওনারা তো ওই যে দাঁড়িয়ে যাওয়ার সময় কুনুত পড়ার আগে একটি তাকবীর দেয়। মনে করেন জামাতে নামাজ পড়ছেন, একজন সহি সুন্নাহ নামাজ পড়ছে, যেটি আরব দেশের বাংলাদেশি ইমামদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটি হচ্ছে তারা আল্লাহু আকবার বলে কুনুত পড়া শুরু করেন। এটির কোনো হাদিস নাই, আল্লাহু আকবার বলে কুনুত পড়তে হবে এর কোনো দলিল নেই। আল্লাহু আকবার বলা যাবে না, কিছুই বলা যাবে না কুনুত যখন পড়বে, সেটি হচ্ছে উত্তম। আমরা সেটি বেতারের নামাজে আলোচনা করব, কিন্তু সমস্যা হচ্ছে এই, বাংলাদেশি ইমামের এই আল্লাহু আকবার শুনে আরব দেশের একজন মুসাল্লি যদি রুকুতে চলে যায়, কারণ সে তো ইমামকে দেখছে না যে সে এই ধরনের আজীব একটি কুনুত পট করছে যার জন্য সে তাকবীর বলছে, সে হয়তো মনে করেছে যে রুকুতে যাচ্ছে, এখন রুকুতে গিয়ে দেখছে যে ইমাম সাহেব তো আর রুকু শেষ করে না, তিনি কুনুত পাশ পাঠ করে আবার আল্লাহ আকবার বলছেন, তাহলে দুইটা আল্লাহ আকবার, তখন তার সন্দেহ হচ্ছে যে এই ক্ষেত্রে ওই ব্যক্তি তাকে মুক্তাদিকে আবার ফিরে আসতে হবে, রুকু থেকে উল্টা আসতে, তার জন্য তাকে কোনো সেজদা সাহু দিতে হবে না, কারণ মুক্তাদির কোনো ভুলের জন্য ইমামের পিছনে নামাজ যদি সে শুরু থেকে পড়ে তাহলে তাকে কিছু করতে হবে না, সেজদা সাহু দিতে হবে না, যদি না সে রোকন ভুল না করে, রোকন ভুল করলে ওই রাকাতটুকু নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে শেখ উসাইমিন বলেছেন, ইমামের পিছনে যদি কেউ রোকন নষ্ট করে ফেলে তাহলে তার সমস্যা হবে, রাকাতটুকু নষ্ট হয়ে যাবে, কিন্তু অন্য কিছু যদি সে ভুল করে তাহলে তার নামাজ নষ্ট হবে না, আর তাকে সহি দলিল অনুযায়ী তাকে সেজদা সাহু দিতে হবে না, কারণ ইমামের সাথে রয়েছে। ৬ নম্বর হচ্ছে কুনুত যদি না পড়ে আমাদের দেশে, যে কুনুত দোয়া কুনুত যেটা বেতেরে, তখন আমাদের দেশের লোকরা এটাকে ওয়াজিব বলে, এটি ওয়াজিব নয়। আমরা বেতেরের নামাজের সময় সেটি বিস্তারিত আলোচনা করব, শুধু বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকনুদু সালাতুল বেতের আহিয়ানান লাইসা ফি দাইমান, তিনি সব সময় পড়েছেন এমন কোনো দলিল নাই, পড়েছেন হচ্ছে মাঝে মাঝে, আহিয়ানান মাঝে মাঝে, সুতরাং কখনো কুনুত পড়া আর কখনো ছেড়ে দেওয়া বেতেরের নামাজে, এটি এই এরকম ভাবে করাটাই হচ্ছে সুন্না। সুতরাং কোনো ব্যক্তি যদি কুনুত না পড়লো দোয়া কুনুত, তাহলে তাকে সুরু সেজদা দিতে হবে না, তবে কেউ যদি দিয়ে দেয়, ধরেন দিয়ে দিল, তাহলে একটি সুন্না আদায় করাটা তার মনে হয়েছিল, কিন্তু সে সুন্না মনে করে একটি সুরু সেজদা দিল, এতে কোনো সমস্যা নাই, দিতেও পারে ইচ্ছা। কিন্তু বাংলাদেশি মুসাল্লি যারা ইমামের পিছনে নামাজ পড়ে, তারা ওই কুনুত না পড়লে তারা অস্থির হয়ে যায়। তারা এমন একটি বেতেরের নামাজে রমজান মাসে আমি উপস্থিত ছিলাম, সেখানে কিছু বাংলাদেশি মুসাল্লি ইমামকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সতর্ক করে দিচ্ছে যে তুমি কুনুত পড়ো নাই, এটি ঠিক করে নাই, কারণ কুনুত পড়াটা হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয়। ইমাম যদি না পড়ে তাহলে আপনি ইমামকে সতর্ক করতে পারেন না, আর অতিরিক্ত হইচই করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ আপনি অনর্থক ইমামকে ফাতহ করতে পারেন না। ৭ নাম্বার, রুকু সেজদা দুই সেজদার মাঝখানে তসবি পাঠ না করলে, মানে রুকুতে যদি আমি সুবহান রাব্বিল আজিম না পড়ি, অথবা সেজদাতে যদি সুবহান রাব্বিল আলা না পড়ি, অথবা দুই সেজদার মাঝখানে রাব্বিক ফিরলি যদি পড়তে ভুলে যাই, তাহলে সেজদা সহু দেওয়া যাবে, আর যদি সেজদা সহু না দেই তাতেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি এটা সুন্না, সুবহান রাব্বিল আলা, এটি সেজদা না বাদ পড়লে সেজদা সহু দিতে হবে, কিন্তু যদি কেউ না দেয় অসুবিধা নেই, কারণ আমরা মূলনীতি পেশ করেছি, সুন্না বাদ পড়লে সেজদা সাহুটা হবে সুন্না, ওয়াজিব বাদ পড়লে সেজদা সাহুটা হবে ওয়াজিব। দুই সেজদার মাঝখানে স্থির না হয়ে বসলে নামাজি হবে না, কারণ হচ্ছে একটা রোকন, এটি হচ্ছে ৮ নাম্বার, সেটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় সেজদার পর এই জায়গায় হচ্ছে আমাদের দেশের সমস্যা শুরু হলো। এখন দ্বিতীয় সেজদার পর যদি কিছুক্ষণ বসে, এটি আমাদের দেশের লোকরা অপরাধ মনে করে, দ্বিতীয় সেজদা দেওয়ার পরে একটু বসতে হবে, এটা তো হাদিসই রয়েছে, এটা অপরাধ হবে কেন? প্রথম কথা হচ্ছে এটা, এটাকে বলা হয় জলসাতুল ইস্তিরাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
জলসাতুল ইস্তিরাহা, দ্বিতীয় সেজদা দিয়ে যখন উঠতেন তখন তিনি বা পায়ের উপরে বসতেন, আর তখন তার সমস্ত হাড্ডিগুলো নিজ নিজ অবস্থানে ফিরে আসত। এই জিনিসটাকে বলা হয় জলসাতু ইস্তিরাহা। আমরা বারবার এটি বলেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে এটা করতে চান না। হ্যাঁ, যে জলসাতুল ইস্তিরাহা, জলসাতুল ইস্তিরাহা যেহেতু সুন্না মোতাবেক, সুতরাং বাংলাদেশের মুসাল্লি ওরা একটা কথা বলে যে দুই সেজদা দেওয়ার পর যদি কেউ চুপ করে বসে থাকে, মানে সে আত্মা হেতু পড়া মাত্র শুরু করেছে। মনে করে দুই সেজদা দিয়ে বসলো, বসে আত্মা হেতু জাস্ট শুরু করেছে অল্প একটু, আর তখনই তার মনে পড়লো যে আরে আমি তো এক রাকাত নামাজ পড়েছি অথবা দুই রাকাত, আমাকে তো দাঁড়াতে হবে। এই ভুলের জন্য আমাদের দেশের লোকরা সেজদা সাহু দেয়। আবার তারা একটা নতুন ফর্মুলা বের করেছে যে তিন তসবি পর্যন্ত যদি বসে থাকে, এই ধরনের তিন তসবি, এক তসবি, দুই তসবি পর্যন্ত তসবি, আবার কোন ঘড়ির মেকানিক বানিয়েছে সুইজারল্যান্ড না, এই তসবি কতটুকু সময়, এগুলি কোরআন হাদিসে কোথাও নাই। কতটুকু সময় এটার একটি মাপকাঠি কি? তিন তসবি। আরে তিন তসবি বলতে কি তসবি? সুবহান রাব্বিল আলা নাকি সুবহান আল্লাহ? সুবহান আল্লাহ একটা তসবি, সুবহান রাব্বিল আযীম ও তসবি, সুবহান রাব্বিল আযীম ও বিহামদিও তসবি, এর কোনো মাপকাঠি নাই। আন্তাজেই এটা আমাদের দেশের হুজুররা আপনাদেরকে বলবে, এর কোনো পরোয়া করবেন না, কারণ এর কোনো দলিল নাই। তিন তসবি পর্যন্ত বসলে সেজদা সাহু দিতে হবে দুই সেজদার পরে। সবচেয়ে উত্তম হল সবসময় দুই সেজদার পরে বসবেন, সেজদা সাহু দিতে হবে না, বরঞ্চ আপনার একটা সুন্নাহ আদায় হবে, এর সওয়াব পাবেন। হাদিস হচ্ছে ইস্তাওয়া কাঈদান আলা রিজলাইহি ইউসরা মুতাদিলান হাত্তা ইয়ারজিউ কুল্লু আযম ইলা মাউদিহি। যে আমরা সেজদাতে গিয়ে স্থির, দুই সেজদা করে স্থির হয়ে বসব, বা পায়ের উপরে বসব, হাত্তা ইয়ারজিউ কুল্লু আযম ইলা মাউদিহি মাউদিআহু, যে প্রত্যেকটি জয়েন্ট তার অবস্থানে ফিরে যাবে, প্রত্যেকটি হাড্ডি, আজম কুল্লু আজমুন, যে প্রত্যেকটি হাড্ডি তার অবস্থানে ফিরে যাবে, তার মানে বেশ কতক্ষণ সময় লাগবে স্থির হয়ে বসতে। আর বসার বর্ণনা হাদিসের ভিতরে সহি সনদে এসেছে, বুখারিতে এসেছে, আবু দাউদে এসেছে, জলসাতুল ইস্তিরাহা বলা হয়েছে, ইরওয়াউল গালিলের 83-82 পৃষ্ঠায় দেখতে পারেন ইচ্ছা করলে। তার মানে দুই সেজদার পরে আমাদের দেশের লোকরা যে একটু বসলে সেজদা সহ করে, এটি ঠিক নয়। সাধারণত বাংলাদেশি মসজিদে গেলে ইমাম সাহেব যদি দুই সেজদার পরে বসে যায় ভুল করে, তাহলে হয়তো সেজদা সহ দিতে থাকে। আপনাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি সহি সুন্নার কোন লোক বাংলাদেশি ইমামের পিছনে নামাজ পড়ি, তাহলে কিন্তু বাংলাদেশি ইমাম যে তরিকায় সেজদা সহ দিবে সেই তরিকার কিছু জিনিস মানতে হবে আর কিছু জিনিস মানতে হবে না। একটি হচ্ছে সিজদাটা দিতে হবে, আপনি যদি ওই ইমামের পিছনে ওই এক সালাম করতে না চান তাতে সমস্যা নেই, কিন্তু সিজদাটা দিতে হবে, কারণ সিজদা দিতে ইমামকে অনুসরণ করতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিইতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, সে যেই মাযহাবের হোক না কেন, আপনি তার পিছনে নামাজ পড়ছেন, আপনার সে ভুল করলেও ওই ভুলের সাথে সাথে আপনাকেও সেজদা সাহু দিতে হবে, কারণ ইমামকে অনুসরণ করতে হবে সালাম পর্যন্ত, এই কারণে। আচ্ছা, এখন 10 নম্বর হচ্ছে প্রথম তাশাহুদে যদি না বসে তাহলে সেজদা সাহু দিতে হবে। এটি সবাই জানে যে প্রথম তাশাহুদে যদি না বসে দাঁড়িয়ে যায় তৃতীয় রাকাতে, মানে 4 রাকাত নামাজ বিশিষ্ট অথবা 3 রাকাত নামাজ বিশিষ্ট যদি কোনো ব্যক্তি 2 রাকাত পরে যদি না বসে, যদি সে দাঁড়িয়ে যায় তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে, এতে কোনো সমস্যা নেই, আমরা এই ব্যাপারে একমত। কিন্তু কিভাবে দাঁড়াবে সেটি আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদের পর দুরুদ পড়লে বাংলাদেশের মানুষ সেজদা দেয়,
মানে আমাদের দেশে যেহেতু প্রথম তাশাহুদের পর, মানে নামাজে যদি দুইটা তাশাহুদ থাকে তাহলে তো প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়তে হবে, আমরা সবাই এটা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু কোন বাংলাদেশি মুসাল্লি যদি আত্তাহিয়াত বলার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটি পড়ে ফেললো, তাহলে সে সুসেতে দিবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে গোমরাহি থেকে সবাইকে উদ্ধার করুন আমিন। প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়ার পর মানে দুরুদ পাঠ করা হচ্ছে সুন্নাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটি সহি দলিল দ্বারা প্রতিষ্ঠিত, আমরা পূর্বে লেকচারে আলোচনা করেছি। অথচ সুন্নাহ পাঠ করছে একজন ব্যক্তি শুধুমাত্র মাজহাবের কারণে, তার বাড়ি বাংলাদেশে ডাল দিয়া ভাত খায় আর ইলিশ মাছ খায় এই কারণে, আর দেশীয় মৌলবীর কথা শুনে ওই কারণে সুহু সেজদা দিচ্ছে। অথচ কবরে চলে গেলে বাংলাদেশি আর পাকিস্তানি আর সৌদি আরবের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হিসাব নিবে, সবাই একসাথে নিবে, সেখানে বাংলাদেশিদের জন্য আলাদা করে কোনো কাউন্টার নাই, এটার জন্য কোনো সুহু সেজদা দিতে হয় না, বরঞ্চ পড়াটাই হচ্ছে উত্তম। কত একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমরা জাতীয়ভাবে করি না, আমরা দাবি করি যে আমাদের দেশের লোকরা নবী প্রেমিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব পছন্দ করে, তো পছন্দ করলে আপনারা দুরুদ পড়েন না কেন? প্রথম তাশাহুদের পরে দুরুদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উপরে দুরুদ পড়েছে, আমরা দলিল পেশ করেছি। আর আমাদের দেশের লোকরা করে কি, যে প্রথম তাশাহুদে যদি দুরুদ পাঠ করে তাহলে একটি সু সেজদা দিয়ে রাখে, ওই যে তিন তসবি ফর্মুলা এটি প্রয়োগ করে, যে তিন তসবি হয়ে গেছে এই কারণে, আল্লাহ আমাদের রক্ষা করুন। আসলে দুরুদ পাঠ করলে কিছুই করতে হবে না, এটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ চাহে তো আপনি কোনো ভুলক্রমে আদায় করে ফেলেছেন, এখন তো সুহু সেজদা দিতে হবে, তার মানে সুহু সেজদা দেওয়াটাও একটি ভুল, আর এটি একটি হাস্যকর বিষয়। আমরা ১২ নম্বর নিয়ম বলছি তিন তসবি পরিমাণ, তিন তসবি বলে কোনো কতটুকু সময় কত সেকেন্ড এটি মান নির্ণয় করা যায় না, কারণ তসবি বলতে কি বোঝায় এটি বোঝা যাচ্ছে না, কারণ এই ধরনের কোনো দলিল প্রতিষ্ঠিত করা যায় না। আবার অনেকে বলে কি তিন দানা, মানে দানার যে অনেক স্মার্ট মৌলানা আছে তারা বলে কি যে ওই যে আপনি যে আল্লাহ আল্লাহ করে জিকির করেন ওইরকম তিনটা তসবি দানা পড়তে যত সময় লাগে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, নামাজের ভিতরে এই ধরনের গবেষণা করে যে সকল লোক হুকুম দিয়েছে তাদের, তারা গর্হিত কাজ করেছেন। দাঁড়িয়ে থাকলে সেজদাতে থেকে বসলে এই তিন তসবি, এটার কোনো দলিল নেই, এবং সুহু সেজদা দিতে হবে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ১৩ নম্বর হচ্ছে শেষ রাকাতে যদি বাতাস বের হয়ে যায় শরীর থেকে তাহলে পুনরায় উজু করে সমস্ত নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। এখানে আবার মানে যদিও কেউ করে না, তবে আমি শুনেছি অনেক লোক যে নামাজ শেষ হয়ে গেছে প্রায় একেবারে শেষ বৈঠকে থাকার সময় তার শরীর থেকে বাতাস বের হয়েছে, কয়ে তাহলে উজু করে এসে একটা সেজদা সাহু দিলেই নামাজ হয়ে যাবে। জি না, নামাজ হচ্ছে তাকবীর থেকে সালাম পর্যন্ত, তাহরিমুহু তাকবীর তাহলিলুহু সালাম, নামাজে শুরুটা হচ্ছে তাকবীর দিয়ে আর শেষটা হচ্ছে সালাম দিয়ে। সুতরাং সালামের আগে বাতাস বের হয়ে গেলে উজু করে পুরো নামাজ পড়তে হবে, আর এটাতে কোনো সেজদা সহু দিতে হবে না, কারণ নামাজই তো হয়নি, নামাজ যেখানে হয়নি সেখানে সেজদা সহু প্রশ্নই আসে না। আর উজু করতে হবে, এর কোনো বিকল্প নাই, উজু না থাকলে সে সেজদা সহু দিলে হবে নাকি? হবে না। যাই হোক, এটি অনেকে করে না, কিন্তু আমি শুনেছি এরকমও কেউ করে, এই জন্য সেটিকে ১৩ নম্বরে রেখেছি। ১৪ নম্বর হচ্ছে শেষ রাকাতে যদি কেউ না বসে দাঁড়িয়ে যায়, মনে করেন যে কোনো নামাজে শেষ রাকাতে ফজরের দুই, এখানে তিন রাকাতে দাঁড়িয়ে গেল, পঞ্চম রাকাতে দাঁড়ালো চার রাকাত নামাজ বিশিষ্ট, তৃতীয় রাকাতে দাঁড়ালো ফজরের সময় মাগরিবের সময়, সে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে পড়ল, যদি সে দাঁড়িয়ে যায় তাহলে উত্তম হচ্ছে তাকে আবার ফিরে যাওয়া, ফিরে যেতে হবে, কারণ তার নামাজ এখানেই শেষ। এটি যখন সে মনে করবে, সেটি সে মনে করলে এটি দাঁড়িয়ে পূর্ণভাবে দাঁড়িয়ে গেলে সে বসে পড়বে, যদি পূর্ণভাবে দাঁড়িয়ে যায় তাহলে বসে পড়ে তাকে মানে যেহেতু
কাজটুকু অতিরিক্ত হয়েছে তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে। এই যদি পূর্ণভাবে দাঁড়িয়ে যায় বসে পড়ে, কারণ সে একটি ভুল করেছে। তবে যদি পূর্ণভাবে না দাঁড়ায় তাহলে সে উঠার মানে পূর্ণভাবে দাঁড়ানো হচ্ছে এতেদাল, আমরা যেটাকে অ্যাটেনশন বলি, ওরকম করে মেরুদণ্ডটা সোজা করে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে দাঁড়ানো হয়ে গেল, ইস্তিমাম আর রাফার হাদিসের ভিতরে এসেছে। আর যদি পূর্ণ না দাঁড়ায়, এই মনে করেন দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে, তাহলে সে বসে পড়বে এবং সেই ক্ষেত্রে তাকে কিছুই করতে হবে না বলে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, কিছু করতে হবে না। হ্যাঁ, আর যদি কেউ সেজদা সাহু করে তাহলে সে দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কারণ কোন স্কলার যেমন শেখ আল উসাইমিন তিনি দলিল পেশ করে বলছেন যে যদি কোনো লোক নামাজের রাকাতের সংখ্যায় ভুল করে, মানে ভুল করে না সন্দেহ হয়, সন্দেহের জন্য একটি সেজদা সাহু দেওয়া যায়, সুতরাং একটি সেজদা সাহু দেওয়া যাবে, তবে তাকে মোট কথা হচ্ছে বসে পড়তে হবে। তবে যদি চতুর্থ পঞ্চম রাকাতে অথবা চতুর্থ রাকাতে কেউ যদি সুরা ফাতিহা বলা শুরু করে, তখন যদি তার মনে হয় যে আমি তো এক রাকাত এইটা মনে হয় বেশি পড়ছি, তখন তাকে কন্টিনিউ করতে হবে ফাতিহা পড়ে, তারপরে রাকাতটাকে শেষ করে তারপরে সুরা সিজদা দিবে, এই যেহেতু সে অতিরিক্ত পড়েছে ইমামের। এটি হচ্ছে 14 নম্বর। 15 নম্বর হচ্ছে ইমামের সাথে নামাজ পড়লে যদি ভুল হয় তাহলে সেজদা সাহু দিতে হবে না, কারণ এই ভুলগুলো মুক্তাদির ভুলগুলো ইমাম সাহেবই বহন করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি অশেষ রহমত যে মুক্তাদির ভুলের জন্য ইমাম সাহেবই যথেষ্ট। ইমাম আল আলবানীর মতে ভুল করে সালাম ফিরালেও সেজদা সাহু দিতে হবে না। এই ক্ষেত্রে উসাইমিনের সাথে আলবানীর পার্থক্য হচ্ছে এই পয়েন্টে যেটি আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে এটি আমাদের মসজিদে প্রায় দেখা যায় বাংলাদেশি মুসল্লিদের ভিতরে। মনে করেন আপনি নামাজে পড়ে এসেছেন ইমামের সাথে, নামাজ হচ্ছে মাসবুক হিসাবে, কিন্তু ইমামের সাথে তাসবিহা মানে তাশাহুদ পড়ার সময় ইমাম যখন সালাম ফিরাচ্ছে তখন আপনিও সালাম ফিরিয়ে ফেললেন ভুল করে, কিন্তু একটা সালাম ফিরানোর পরেই আপনি টের পেলেন যে আরে আমাকে তো দাঁড়াতে হবে। এই ক্ষেত্রে শেখ উসাইমিন বলেছেন যেহেতু হাদিস হচ্ছে সালাম হচ্ছে নামাজ থেকে বের হয়ে যাওয়ার একটি উপায়, কারণ হাদিসের ভিতরে এসেছে আত-তাকবীর তাহরিমাহু, তাহলিলাহু সালাম, যে তার হালাল হওয়া হচ্ছে নামাজ থেকে বের হয়ে যাচ্ছে হচ্ছে সালাম, সুতরাং সে আসলে নামাজ থেকে বের হয়ে গিয়েছে, মানে এই কারণে তাকে সেজদা সাহু দিতে হবে। এটি হচ্ছে শেখ উসাইমিনের মত, কিন্তু শেখ আলবানী বলছেন যে তাকে কিছুই করতে হবে না এই কারণে যেহেতু সে এই সালামটুকু ভুল করেছে, তাও ইমামের সাথে ভুল করেছে, সুতরাং ইমামের সাথে কোনো ভুল করলে তাকে সেজদা সাহু দিতে হবে না, আল্লাহই ভালো জানেন। তবে সালামের ব্যাপারটা যেহেতু গুরুত্বপূর্ণ, সেজদা সাহু দিয়ে দেওয়াই হচ্ছে উত্তম, এটি হচ্ছে মানে উত্তম। তবে না দিলেও কোনো সমস্যা নাই বলে তার মানে মতভেদ রয়েছে, মতভেদ যেখানে থাকবে সেখানে সেজদা সাহুর ক্ষেত্রে সেজদা সাহু দিয়ে দেওয়াটাই হচ্ছে নিরাপদ। এই 16 নম্বর হচ্ছে যে সবচেয়ে বেশি জটিল যেটি, সেটি হচ্ছে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত নামাজি ফিরে আসতে পারবে, মানে 2 রাকাত পড়ার পর যদি তাশাহুদে কেউ না বসে সে যদি দাঁড়িয়ে যায়। এখানে আমাদের দেশের ইমামদের ভিতরে হুজুররা একটি ফর্মুলা বের করেছেন, এই ফর্মুলাটা অত্যন্ত আশ্চর্যজনক ফর্মুলা, এমন ফর্মুলা যে ফর্মুলার কোনো মাপকাঠি নাই, কিন্তু বর্ণনা করা হয়েছে। কিরকম বর্ণনা? যে 2 রাকাত পরে সে তাশাহুদে বসলো না কিন্তু উঠতে শুরু করলো, যদি সে বসার কাছাকাছি থাকে তাহলে সে বসে যাবে, আর যদি সে দাঁড়ানোর কাছাকাছি থাকে তাহলে সে দাঁড়িয়ে যাবে। এই কাছাকাছির কোনো মাপকাঠি নাই, এগুলি কোনো হাদিসে নাই, কোথাও নাই। এই কাছাকাছি ফর্মুলা বাদ দিতে হবে, ওই 3 তসবির মতো এটাও বাতিল একটি ফর্মুলা, এটির কোনো আসল নেই, মানে এর কোনো দলিল নেই, এই কারণে এটি উপরে কোনো আমল করা যাবে না, এটি হচ্ছে একটি ভুল।
নামাজই ফিরে আসতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে মানে মানে সোজা হয়ে এতেদাল অবস্থায় না দাঁড়িয়ে পড়েছে। আপনি যদি 2 রাকাত পড়ার পর তাশাহুদে না বসে উঠতেছেন, যেহেতু আপনি জমিনের উপরে ভর দিয়ে উঠতেছেন, বাংলাদেশের মানুষের মতো হাঁটুর উপরে ভর দিয়ে উঠছেন না, দ্রুত গতিতে আপনি আস্তে আস্তে উঠছেন, সুন্না হিসাবে নামাজ আদায় করলে আসলে অনেক সুবিধা। দেখেন এখানে যদি আপনি ভর দিয়ে উঠেন তাহলে আপনার এই মনে পড়ে যাবে যে আপনি মানে বেশি বসা উচিত ছিল, তো সেই ক্ষেত্রে আপনি বসে পড়বেন, আপনার জন্য কোনো সেজদা সাহাও দিতে হবে না, কারণ এটি রাকাতের সন্দেহ হয়নি। ভালো করে শিখে রাখুন, এটি রাকাতের ভুলের জন্য নয়, এটি ভুল হচ্ছে কি তাশাহুদে বসাটা আপনার ভুলে গেছেন, এই কারণে এখানে সেজদা সাহাও দিতে হবে না। যদি আপনি পূর্ণভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বসবেন না, আপনাকে কন্টিনিউ করতে হবে, আর যদি পূর্ণভাবে দাঁড়াতে দাঁড়ান নাই ততক্ষণ পর্যন্ত, এর আগ পর্যন্ত যদি আপনি বুঝে যাচ্ছেন যে আপনাকে বসা উচিত তাহলে আপনি বসে পড়বেন, তাতে আপনার কোনো সেজদা সাহু দিতে হবে না। এই এটির জন্য আমরা দলিল পেশ করব ইনশা আল্লাহ তাআলা, সেটি হচ্ছে যেমন ইমামের সাথে এটি জামে ও সগীরের ভিতরে এসেছে একটি গুরুত্বপূর্ণ হাদিস, জামে ও সগীরের ভিতরে এসেছে যে ইমাম যদি ভুলে গিয়ে তাশাহুদ না পড়ে সম্পূর্ণ খাড়া হয়ে যায় তাহলে তাকে দুটো সেজদা দিতে হবে, আর সম্পূর্ণ খাড়া না হলে, এই কথাটুকু লক্ষ্য করেন, তাহলে সেজদা করতে হবে না, কারণ এই তাশাহুদের বসাটা রাকাতের ভুলের জন্য হচ্ছে না, এটি হচ্ছে ভিন্ন ধরনের ভুল। ইজা সাহাল ইমামু ফাস্তাতাম্মা কাঈমান ফালাইহি সাজদাতা সাহু। ভালো করে শুনুন হাদিস, হাজার হাদিস জামে ও সগীর একটি বই রয়েছে, ইমাম তাবরানির বই, এই বইটুকু জামে ও সগীর, অ্যাকচুয়ালি তাবরানির বই নয়, এটি হচ্ছে শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব জামে ও সগীর জিয়াদা, এই বইয়ের 23, আমার বাংলা মনে হয় 23 নাম্বার হাদিস। এখানে বলছে যে ইমাম যদি ইস্তিতাম্মা কাঈমান, সে যদি পূর্ণভাবে ইস্তিতাম, সে যদি দাঁড়িয়ে যায়, কিন্তু দাঁড়ানোটা পূর্ণ হয়ে গেল মানে একদম কমপ্লিটলি দাঁড়িয়ে পড়েছে, ফালাইহি সাজদাতু সাহু, তাহলে সে সেজদা সাহু দিবে। আর যদি ওয়া ইজা লাম ইস্তিতাম্মা কাঈমান, সে যদি পূর্ণভাবে না দাঁড়ায়, ফালা সাহুল আলাই, তাহলে তাকে আর সেজদা সাহু দিতে হবে না। এইখান থেকেই আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি মূলনীতি বের করেছেন যে পূর্ণ দাঁড়ানোর আগ পর্যন্ত সেজদা সাহু দিতে হবে না, আপনি যতই উঠবস করেন অসুবিধা নাই, কারণ হাদিস রয়েছে। এই এই হচ্ছে দলিল। আরেকটি বিষয় আমি এটি বলতে চাই, সেটি হচ্ছে 11 নম্বরের আওতায় পড়বে, 11 নম্বর যারা লিখেছেন। এখন ধরুন 11 নম্বরে বাংলাদেশি একজন মুসাল্লি তাশাহুদ প্রথমবারের মতো পড়ছে 4 রাকাত নামাজে, সে দুরুদ পড়ার কারণে অপরাধ বোধ করলো, তারপরে সে সেজদা সাহু দিল, আমরা বলেছি যে দিতে হবে না, বরঞ্চ দুরুদ পড়াটি হচ্ছে সুন্নাহ। কিন্তু মুসল্লি যদি সহি সুন্নার লোক হয়, সেই ব্যক্তি দেখা গেল যে দুরুদ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন সে 4টি জিনিস থেকে পানাহা চাওয়াও করে ফেলেছে, তার মানে তার মনে হচ্ছে যে এখানেই হয়তো নামাজ শেষ, 4টি জিনিস থেকে পানাহা চেয়েছে, যে তারপরে তার মনে পড়েছে আরে আমি তো এটি প্রথম তাশাহুদ, তাহলে সেজদা সাহু দিতে হবে কিনা, দিতে হবে না। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি 160 নম্বর পৃষ্ঠা ভালো করে লক্ষ্য করুন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি দলিল পেশ করছেন উজুব তাশাহুদ আউয়াল, প্রথম তাশাহুদে শুধু তাশাহুদ পড়াই ওয়াজিব নয়, বরং মাশরুআতি দোয়া ও ফি
ওর ভিতরে তাশাহুদ, আত্তাহিয়াতু, তারপরে হলো সালাওয়াত আলান নবী মানে দুরুদ শরীফ পড়ার পরে আপনি ইচ্ছা করলে দোয়াও করতে পারেন। প্রথম তাশাহুদে দোয়া করারও হাদিস রয়েছে এবং সেটি সহি শেখ আল আলবানী সেটি তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন এবং এটিকে শরীয়ত সম্মত বলেছেন। সুতরাং ইবনু হাজম এর সমর্থনে নাসাই আহমদ তাবরানি তার কাবির গ্রন্থে যেটি সনদ সহি হিসেবে শেখ আলবানী বলেছেন যে প্রথম তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করার জন্য বলেছিলেন, ওয়াল ইয়াতাখায়্যার আহাদুকুম মিন দোয়া আজিবিহি ইলাইহি ফালি, এই কথাটুকু তিনি বলেছেন যে যখন তোমরা এখানে বসবে, ওয়াইজা কাদাতুম ফি কুল্লি রাকাতাইন ফাকুলু আত-তাহিয়াতু ইলাল আখ ওয়াল ইয়াতাখায়্যার, এই যে অতঃপর তোমরা পছন্দ মাফিক কোন একটি দোয়া পড়বে, আহাদুকুম মিনাদ দোয়া আজিবিহি ইলাইহি, তারপরে এই দোয়া পড়। সুতরাং সহি সুন্নাহর লোকরা যদি প্রথম তাশাহুদে ভুল করে এই দুরুদ পড়ার পরে যদি চারটি জিনিস থেকে পানাহার চেয়ে ফেলেন এবং মনে করছেন যে নামাজ শেষ হয়ে যাবে, তখন আপনার খেয়াল হলো আরে আমি তো চার রাকাত নামাজ পড়ছি, আমার তো এখনো শেষ হয় নাই, তাতেও আপনার সহু সেজদা দিতে হবে না, কারণ এই অতিরিক্ত দোয়া পড়াও সুন্নাহ যদি পড়তে চান, মানে এটি আপনি কোনো অন্যায় করেন নাই বরঞ্চ ভুল করে একটি সুন্নাহ আদায় করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর অশেষ রহমত যে শেখ আলবানী এই দলিল পেশ করে আমাদেরকে জটিলতা কমিয়ে দিয়েছেন এই সহু সেজদার ক্ষেত্রে। এখন আমি অনেক কষ্ট করে আপনাদের খেদমতে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত একটি সিরিজ রয়েছে, এটিকে বলা হয় সিলসিলাতি হুদা আন-নূর। তিনি শেখ রাহমাহুল্লাহ তাআলা তিনি হাদিসের সিলসিলা বের করেছেন, এটিকে বলা হয় সিলসিলাতিল আহাদিস সহিহা, সহি হাদিসের একটি সংকলন, অনেকগুলো হাদিসের সিরিজ বই। আর সিলসিলাতিল আহাদিস দঈফা হচ্ছে দুর্বল জাল মুনকার হাদিসের বাতিল ভিত্তিহীন হাদিসের একটি সংকলন। আরেকটি জিনিস রয়েছে যেটি বই আকারে নেই, সেটি হচ্ছে ক্যাসেট আকারে। নবী মানে শেখ আল আলবানী রাহমাতুল্লাহ তাআলা তিনি মাঝে মাঝে ছাত্রদেরকে প্রশ্নের উত্তর দিতেন, সেই কথাগুলো ক্যাসেট আকারে সংরক্ষণ করা হয়েছে, সেই ক্যাসেট গুলোকে বলা হয় সিলসিলাতি হুদা আন-নূর। সেই ক্যাসেটের ভিতরে তিনি সুহু সেজদা নিয়ে অনেক কথা বলেছেন, আমরা দেখব যে তিনি কি বলেছেন, এখান থেকে আমরা শেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে বিনিসবাতু ইয়া শেখ সুজুদু সাহু মাযা ইয়াকুলু সাহি ফি সুজুদু সাহু, প্রশ্ন করছে যে হে শেখ আপনি বলুন সিজদা সাহুর ভিতরে আমরা কি কোনো কিছু পড়ব, কোন স্পেশাল কোন দোয়া পড়ব যেহেতু একটি সিজদা সাহু। শেখ বলছে আর শেখ মাসালান হাজিহি মা ফি শাইউন খাসা, না বিশেষ কিছু নাই, কিছুই পড়তে হবে না, এটি অন্য অন্য সিজদা যেভাবে আমরা সুবহান রাব্বিল আলা পড়ি সেটাও এইভাবে সুবহান রাব্বিল আলা পড়তে হবে, সুতরাং এতে কোনো আলাদা কোনো জিকির নাই, এটি হচ্ছে তিনি উত্তরে বলেছেন, তার মানে এটি আমরা তার কাছ থেকে শিখলাম। পরবর্তী প্রশ্ন করেছিলেন শেখ আলবানীকে, হাল তাবদিলু সালাতি ইয়াতামিদ তারিকা সুজদা সাহু, এই কথা এই প্রশ্নটুকু খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি হাল তাবদিলা সালাতি ইয়াতামিদ ইয়াতামিদু তারিকু সুজুদ সাহু, যে সিজদা সাহু যদি কেউ তরক করে ইচ্ছাকৃত ভাবে যদি বাদ দেয়, কথাটা শুনেন, ইতিমাদ যদি কেউ ইচ্ছাকৃত সেজদা সাহু না করে, ভুল না ইচ্ছাকৃত, তাতে তার নামাজ নষ্ট হবে কিনা এই প্রশ্ন তাকে করা হয়েছিল। শেখ আল আলবানী বলছেন ইজা তা'মাদু তারিকু সুজুদ সাহু লা তাবতিলুস সালাহ,
ওয়ালাকিন ইয়াকুনু আসিমান বিসাবাবুন তারিকিহি মা আমর বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতি সাহু, যে কেউ যদি ইচ্ছা করে সেজদা সাহু বাদ দেয় তাহলে তার নামাজ নষ্ট হবে না, লা তাবদিলু সালা, নামাজ নষ্ট হবে না, কারণ তার কি হবে, ওয়ালাকিন্নাহু ইয়াকুনু আসিমান, তার গুনাহ হবে, এটার জন্য তার অপরাধ হবে, কারণ কি সে একটা ওয়াজিব সেজদা সাহু একটা ওয়াজিব সে বাদ দিয়েছে, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে, কারণ বিসাবাবি তারিকহু মা আমরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশকে সে অমান্য করেছে সাজদা সাহু, এই কারণে কিন্তু নামাজটা তার নষ্ট হবে না। এইখান থেকে তিনি মূলনীতি নিয়েছেন যে ওয়াজিব নষ্ট হলে শাস্তি হবে কিন্তু নামাজ ঠিক থাকবে, কারণ সেজদা সাহু করাটা রুকন নয়। পরের প্রশ্ন, শেখকে জিজ্ঞাসা করা হলো, ফুলান আদরাকা মিনাস সালাতিল ফাজর রাকআতিন ওয়া সাল্লামা মা'আল ইমাম নাসিয়ান, যে একজন ব্যক্তি ফজরের নামাজ পড়তে এসেছে এক রাকাত পেয়েছে কিন্তু ইমামের সাথে সে সালাম দিয়ে ফেলেছে ভুল করে, যেটি আমি আগে বলেছি শেখ আলবানীকে প্রশ্ন করা হয়েছে, তাহলে সে কি সেজদা সাহু দিবে কিনা। শেখ বলছেন রাহিমাহুল্লাহ তাআলা, হাযা নাহনু লা নারা আলাইহি সুজুদু সাহু ইল্লা বাদা আন ইয়ানফাসিলা মিনাল ইমাম ইযা সাহা, উনি বলছেন যে আমরা তো কোনো কারণ দেখছি না সেজদা সাহু দিতে হবে, ইমামের সাথে সে সালাম ফিরিয়েছে তাতে কি হয়েছে, কারণ ইমামের সাথে ভুল করলে সেজদা সাহু দিতে হয় না, সেটাকেই তিনি বলছেন, তবে ইমাম থেকে আলাদা হয়ে যাওয়ার পর যদি সে কোনো ভুল করে, ইল্লা বাদা আন ইয়ানফাসিলা মিনাল ইমাম, যখন সে ইমাম থেকে তাফসিল করবে মানে পৃথক হয়ে যাবে তখন যদি কোনো ভুল করে তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে, তার মানে ইমামের সাথে হঠাৎ করে একটা সালাম দিলে সেজদা সাহু দিতে হবে না, এই মত দিয়েছেন শেখ আল আলবানী, কিন্তু শেখ আল উসাইমিন বলেছেন সেজদা সাহু দিতে হবে, তিনি কোনো দলিল পেশ করেননি কিন্তু তিনি বলেছেন সাধারণ দলিল যেটা, যে সালাম হচ্ছে তাহলিল হয়ে যাওয়া, হালাল হয়ে যাওয়া, সুতরাং সালাম দিয়ে সে নামাজ থেকে বের হয়েছে, এই কারণে সে নামাজের ভিতরে আবার তাকে ঢুকতে হবে, এই কারণে তাকে দিতে হবে, আল্লাহ ভালো জানেন। এখন পরবর্তী প্রশ্ন শেখ আলবানীকে করা হচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব রিসালা আহকাম সাজদা সাহু, এটি যদি আমাদের দেশের পাঠকরা পড়ে আমি নিশ্চিত যে মানুষ পাজলড হয়ে যাবে, কারণ এই হুকুমগুলো মনে রাখাটা অত্যন্ত জটিল, যে উনি সেখানে বলেছেন যে কোন কোন ক্ষেত্রে সালামের আগে সেজদা সাহু দিতে হবে আর কোন কোন ক্ষেত্রে সালামের পরে দিতে হবে, এগুলো মনে রাখতে যাওয়াটা খুব কঠিন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা শেখ আলবানী বলছেন, এর উত্তরে বলছেন, ফায়াসজাতু ইনশা ক্বাবলা সালাম ওয়া ইনশা বাদা সালাম, যে নামাজের ভিতরে সেজদা সাহু তার ইচ্ছা, ইচ্ছা করলে সে সালামের আগেও দিতে পারে, ইচ্ছা করলে সে পরেও দিতে পারে, ফাহাজা তাফসিলু লাহু বাদা আল হাদিস, আর এটি হচ্ছে অনেকগুলো হাদিসের অনুসরণ করলে এই হুকুমটা চলে আসে। শেখ উসাইমিন হাদিস পেশ করেছেন বুখারী মুসলিম থেকে এবং বলেছেন যে এই, কিন্তু এটার মানে এই নয় যে ওই নিয়ম ভঙ্গ করে সালামের আগে অথবা পরে এরকম করে মানে সেজদা সাহু দিতে হবে, তা নয়, সমস্ত হাদিসগুলোকে যারা মুহাদ্দিস যারা তারা একত্র করে দেখেছে যে এরকম নির্দিষ্ট করার জন্য কোনো শর্ত আরোপ করা হয়নি হাদিসের ভিতরে, এই কথাটাই তিনি বলছেন, والتفصيل معروف بأنه لزيادة قبل أو بعد العقص بالعقص عقص, যে অনেকে আমরা বলে থাকি যে অতিরিক্ত যদি আমরা নামাজের ভিতরে করি, যেমন অতিরিক্ত যেটা আমরা অনেকে শিখেছি সুন্নার দাওয়াত যারা দেন তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারা হয়তো অনেকেই এই
শিখে ফেলেছেন যে অতিরিক্ত করলে কাবলা সালাম, নামাজের মানে সালামের আগে দিতে হবে, আর না করলে বিপরীত। হাজাল তাফসিলুল বাদাল আহাদিস, ওয়ালাকিন তিনি বলছেন লাম্মা তাজমা আল হাদিস কুল্লুহা ইয়াতবাইয়ান আন্না লিসাহি ফি সালাতি লাহু খিয়ারা, যে সমস্ত হাদিসগুলোকে তাজমা একত্র করলে যেটি দেখা যায় সেটি হচ্ছে এটি ইখতিয়ার বশত, এটি তার ইচ্ছা, এটি কোনো বিধিবদ্ধ নিয়ম নয় যে সালামের আগে সেজদা সাহু দিতে হবে অথবা সালামের পরে দিতে হবে, দুই ভাবেই দেওয়া যাবে আপনার ইচ্ছা। ইনশা সালামুন জালিকা আফদালুল মুতলাকান, তবে তিনি বলেছেন যে কেউ যদি আগে সালাম দেয় তাহলে এটি সবচেয়ে উত্তম, মানে সালামের পরে যদি সেজদা সাহু, ইনশা সালামুন, যদি কেউ সালাম দিয়ে দেয় তারপরে যদি সে মানে সেজদা সাহু করে এটিকে তিনি ভালো বলেছেন। ওয়া ইনশা লাম ইয়াসাল্লিম, যদি সে চায় তাহলে সালাম দিবে না, ইল্লা বাদাল ইনতিহা মিনাস সেজদা সাহু, যতক্ষণ না পর্যন্ত সেজদা সাহু না করবে ততক্ষণ পর্যন্ত সে সালাম দিবে না, এটি করলেও চলবে, তবে সে গালবানির মতে সবচেয়ে উত্তম হচ্ছে আগে সালাম দেওয়া, নামাজটাকে শেষ করা, তারপরে মানে এই সেজদা সাহু করা। এখানে একটি কথা প্রাসঙ্গিকভাবে বলতে হবে, আমাদের দেশে এই যে সেজদা সাহু দেওয়ার সময় এক সালাম দেয় ডান দিকে, এই ধরনের কোন হাদিস কোন মুহাদ্দিস কেউ উপস্থাপন করতে পারেন নাই। এটি কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে, গবেষণা করে এসেছে বলে আমার মনে হয়। আমি নিজেও এটা নিয়ে গবেষণা করেছি যে আমাদের দেশে সেজদা সাহু দেওয়ার সময় এই খালি ডান দিকে একটা সালাম, এটা কোথা থেকে আসলো। আমি অনেক গবেষণা করে গবেষকদেরকে চিহ্নিত করেছি, সেটি হচ্ছে অতি চালাক গবেষক, কোনো কাজ কাম না থাকলে যেটা হয় আর কি, যে হাদিস নিয়ে গবেষণা করে অনেক হুকুম বের করেছে এবং ওই হুকুমগুলো দিয়ে বলা হয় যে আমরা মানে মাঝামাঝি করছি, মানে গবেষক মনে করেছে যে সালামের আগেও সেজদা সাহু দেওয়া যায় এরও হাদিস আছে, আবার সালামের পরেও সেজদা সাহু দেওয়া যায় তারও হাদিস আছে। তো আগে এবং পরে যেহেতু দুই জায়গায় হাদিস আছে, তার থেকে মাঝামাঝি হলো এক সালাম, মানে আগেও না পিছেও না মাঝামাঝি একটা, এই ফর্মুলা ভারত পাকিস্তান বাংলাদেশে আবির্ভাব হয়েছে। আল্লাহই ভালো জানে কে এটার চালু করেছেন, যিনি চালু করেছেন তিনি ভালো কাজ করেন নাই, কারণ সেজদা সাহুর সাথে এক সালামের সম্পর্কিত কোনো হাদিস নাই। প্রশ্ন হচ্ছে এক সালাম দিয়ে সেজদা সাহু করলে তার নামাজ হবে কিনা, হবে। এর কারণ হচ্ছে শেখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো এক সালাম দিয়েও নামাজ শেষ করতেন, ওই যে এক সালাম দিয়ে নামাজ শেষ করতেন এই হাদিস সহি, ডান দিকে একটি সালাম দিয়ে তিনি নামাজ শেষ করে ফেলতেন, এই হাদিস ইবনে খুজাইমা বাইহাকিতে এসেছে, সহি সনদে এসেছে। ওই হাদিসটার উপরে আমল করার জন্য এই হানাফি ফকিরা এই ফর্মুলা আবিষ্কার করেছে যে এটি করলে ওই হাদিসটুকুর উপরে আমল হয়ে যায়। এইভাবে গবেষণা করে আমল বানানো যায় না। যেমন আমাদের দেশে মেয়েরা বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ে, আর ছেলেদের পড়ার কথা হচ্ছে নাভির নিচে হাত দিয়ে, এটি হচ্ছে তাহাতাস সররা, যদিও হাদিস সহি না, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কিন্তু হাকিকতে বাস্তবে কি দেখা যায়, আমাদের বাংলাদেশি মুসল্লিরা নাভির নিচেও কেউ বাঁধে না, বুকেও বাঁধে না, বাঁধে কোথায়, বুক এবং নাভির মাঝামাঝি। কারণ এটাতে কেন, এটা গবেষণা করে বের করেছি, তাহলে দুইটা হাদিস যদি থাকে তাহলে আমরা মাঝামাঝিতে যাব, আমরা কারোর পক্ষে না, এটি গবেষণা করে এরকম। তারপরে এরকম গবেষণা করে বের করেছে আর কি জিনিস, যেমন হাত বাঁধা নিয়ে, হাত বাঁধা নিয়ে বুকের উপরে কিভাবে হাত বাঁধবে, সেটি শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলেছেন যে হাতের তালুর পিঠে মানে রিস্ট, তার কবজির উপরে হাতকে রাখতে হয়, ওদা এটি হচ্ছে রাখা, আর বাহুতে কনুইয়ের নিচে হচ্ছে ধরা, ধরার হাদিস সহি, রাখার হাদিস সহি। তো বাংলাদেশে যারা চালাকি করেছে গবেষণা করে, আগে বলেছি
খুবই মানে চালাক গবেষক, তিনি বলেছেন যে রাখা এবং ধরা এটাকে একত্র করতে গেলে এমন একটা ফর্মুলা বের করতে হবে যেন দুইটা হাদিসের উপরে আমল হয়ে যায়। তাহলে কি ফর্মুলা? যে বুড়ো আঙ্গুল আর কানি আঙ্গুল দিয়ে ধরতে হবে আর তিন আঙ্গুল দিয়ে রাখতে হবে, তাই তো হয়ে গেল। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের হুকুম কোরআন হাদিসে নাই, এই ধরনের চালাকি করা নিষেধ। ওই এক সালাম দিয়ে ওই সেজদা সাহু দেওয়ার কোনো সহি হাদিস নাই, এটি যেন আমরা না করি। তাহলে এটার উত্তর এখানে পেয়ে গেলাম। শেখ আলবানী রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে সেজদা, এই সেজদা কি আমরা শুধু ওয়াজিবের জন্যই করব নাকি না অন্য কোনো কারণে করব? তখন তিনি বলেছিলেন, কালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই কাইফালা ইযা লাম ইয়াকুন, মানে প্রশ্নটা ছিল ইযা নাহুল ইনসান আল কুনুতু ফি সালাতি ওয়া বিতর ফামা কুনুত হাল ইয়াসজুদু লিসাহু, যদি কেউ কুনুতে সিজদা কুনুতে যদি দোয়া কুনুত না পড়ে তাহলে তাকে সিজদা সহু করতে হবে কিনা? তখন শেখ আলবানী এই প্রশ্নের উত্তর দিয়ে খুবই একটি ইন্টারেস্টিং, আই কাইফা কিভাবে, তারপরে বলছেন না করতে হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই, ইজা লাম ইয়াকুন আমদান, সে যদি ইচ্ছাকৃত মানে এটি বাদ না দেয়, ওয়া ইন্নামা আনসাহু, এখন একজন লোক মানে পড়লো না কোনো কারণে এবং সে পড়তে চাইল, তাহলে সে ইচ্ছা করলে পড়তে পারবে। কারণ কি? সে কালবানি দলিল দিচ্ছেন, কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি সাহু সাজদাতান, হাদিস হচ্ছে প্রত্যেকটি ভুলের জন্য দুইটি সিজদা, লিকুল্লি সাহু সাজদাতান, কাদিল আমরু যা আল্লাযী ফিহি তাসতাফতিয়ান, আর এখান থেকেই হুকুম এসেছে যে দুটি সিজদা দিতে হবে সাজদাতান, আর একটি ভুলের জন্য। লাও তারাকা আমিদান, পরবর্তী প্রশ্ন করেছে শেখ আলবানীকে, আনতা তাকুলু নাসিয়ান ইজা আমিদান তাসআল ফাল আমিদান সাহি, তখন শেখ আলবানী বলছে ইজা লাম ইয়াকুন ওয়াজিবান ফালা শাইইন আলাই, যদি সে এই বেতেরের নামাজ না পড়ে তাহলেও তাকে মানে মানে বেতেরের নামাজে যদি মানে কুনুত না পড়ে তাহলে তাকে করতে হবে না। কিন্তু ওই যে কথা লিকুল্লি সাহু সাজদাতান, এই কথাটা হচ্ছে প্রত্যেকটি ভুলের জন্য দুটি করে সেজদা, এই কথাটুকু হাদিসে এসেছে, মুসলিমের হাদিস, ভালো করে শুনুন, লিকুল্লি সাহু সাজদাতান, এই হাদিসের আলোকে শেখ আলবানী এখান থেকে হুকুম নিয়েছেন, হাজাল হাদিস মাতলুকান মুতলাকান ইন কানা সাহু ওয়ালাউ সুন্নাহ, ক্বালা শেখ আলবানী ফি সিলসিলাতি হুদা আন-নূর মুতলাকান হাযিহিল হাদিস মুতলাকান ইন কানা সাহু ওয়ালাউ সুন্নাহ, যে এই হাদিসটা হচ্ছে উমুম সাধারণ অর্থে, যে প্রত্যেকটি ভুলের জন্য দুটি করে সিজদা, এই প্রত্যেকটি ভুল যেখানেই ভুল হবে, সুতরাং সুন্নাহ করতে গিয়েও যদি ভুল হয় তারপরেও দুটি সিজদা দেওয়া যায়, এটি হচ্ছে দলিল, যে লিকুল্লি সাহু সিজদাতান, এখান থেকে তিনি দলিল নিয়েছেন। তারপরে হচ্ছে তিনি তাকে আবারও বলা হয়েছিল, তাইয়েব শেখনা আল হাদিস সুজুদু সাহু ওয়াল্লাতি ফিহা সুজুদু ক্বাবলা আত-তাসলিম ও বা'দা আত-তাসলিম কাইফা ইয়াকুন ফিহুমা, আবারও প্রশ্ন করা হয়েছিল যে আমরা কি নামাজের সালামের আগে সেজদা সুহু করব নাকি না সালামের পরে সেজদা সুহু করব? শেখ আলবানী বলছেন, মা ফি বাইনা জিয়াদা ও নাকসু ফারকুন, যে বেশি করা এবং কম করা নামাজের ভিতরে, এর ভিতরে সেজদা সাহুর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, লা ফারকুন, লা ফারকুন বাইনাহুমা ইনশা আ ক্বাবলা তাসলিম ওয়া ইনশা আ বা'দা তাসলিম ফি জিয়াদা আও ফি নুকসান, অতিরিক্ত করুক আর কম করুক তার ইচ্ছা, সে ইচ্ছা করলে সালামের আগেও দিতে পারবে পরেও দিতে পারবে। সুতরাং এই পয়েন্টে শেখ উসাইমিনের সাথে আলবানী দ্বিমত পোষণ করেছেন দলিলের ভিত্তিতে,
যে সমস্ত হাদিসের দলিল দ্বারা এটা প্রমাণ হয় না যে নির্দিষ্ট করা যায় না কোনো কারণকে সালামের আগে অথবা সালামের পরে। আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে শেখাল বানিকে এই সেজদা সাহুর ব্যাপারে, সেটি হচ্ছে শায়খানা আত-তাইয়্যিব শায়খানা নাফসুল সুআল হাযি রাকআতুর রাবিআ ওয়া ক্বামা লিখামিসা طيب اذا قام في ركعه الثالثه ولم يجلس جلوس التشهد الاول فنبهه يجلس ام يبقى وافقا اي এখানে এই অনেকগুলো প্রশ্ন একসাথে করেছে। আসলে প্রথম প্রশ্নটা ছিল হলো চতুর্থ রাকাতে সে না বসে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গিয়েছে, এখন সে কি করবে? তখন শেখ আলবানি বলেছেন যে হাদিসটুকু আমরা আগে বলেছি, ইজা ইস্তিতাম্মা কাইমান লা ইয়াজুজ আন ইয়াউদ, যদি পঞ্চম রাকাতে সে সোজা হয়ে না দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ালে এবং স্থির হয়ে দাঁড়ালে ফাতেহা শুরু করলে সে নামাজ কন্টিনিউ করে অতিরিক্ত পড়বে, ফিরে আসবে না। আর যদি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে সে ফিরে আসবে, তাহলে তাকে কিছু করতে হবে না। ইজা ইস্তিতাম্মা কাইমান, তার মানে সে দাঁড়ানোটাকে পূর্ণ করেছে কিনা। তখন তিনি হানাফি মাযহাবের যে হুকুমটাকে তিনি স্মরণ করে বলেছেন যে তার কোনো দলিল নাই। আল মাযহাবু হানিফ হানাফি আন্নাহু ফালসাফাতা খাফা ওয়া ইয়াকুলু ইজা আকরাবু ইলাল কিয়াম লা ইয়াজুজ, যদি বলে যে তুমি মানে দাঁড়ানোর কাছাকাছি থাকো তাহলে তুমি বসতে পারবে না। ওয়া ইজ কানা আকরাবু ইলাল কুউদ ইয়াউদ, যদি তুমি মানে বসার কাছাকাছি থাকো তাহলে বসে যাবে। আমরা আগে এটা বলেছি, হাযা লাইসা লাহু আসলা ফি সুন্নাহ, এর কোনো ভিত্তি নাই। এই যে বাংলাদেশের হুজুররা যে হুকুমটা দেয় যে আপনাকে দেখতে হবে আপনি কি বসার কাছাকাছি আছেন নাকি না দাঁড়ানোর কাছাকাছি আছেন, দাঁড়ানোর কাছাকাছি থাকলে আপনি বসতে পারবেন না, বসার কাছাকাছি থাকলে আপনি বসতে হবে, এই কাছাকাছির বিজনেসের কোনো দলিল নাই। শেখ আলবানি বলছেন হাযা লাইসা লাহু আসলুন ফি সুন্নাহ, আস-সুন্নাহ সারিহাত, শেখ আলবানি বলছেন আস-সুন্নাহ সারিহাত ইন ইস্তিতাম্মা কাইমান ইয়াদিল্লু কাইমান ওয়ালা ইয়ারজিউ, সুন্নাহ হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে আপনাকে নামাজ কন্টিনিউ করবেন, তাহলে পঞ্চম রাকাত নামাজ পড়ার জন্য একটা সেজদা সাহু দিতে হবে, এটি হচ্ছে কথা। ওয়ালা বুদ্দালাহু, এটি উচিত মান আন ইয়াসজুদা সুজদু সাহু ওয়া ইন লাম ইস্তিতাম্মা কাইমান, আর যদি আপনি সম্পূর্ণরূপে না দাঁড়ান মানে একেবারে দাঁড়িয়ে যাওয়ার পথে ওখান থেকে যদি আপনি বসে পড়েন তাহলে আপনার উচিত হবে না সেজদা সাহু দেওয়া, যেটা আমরা অনেকেই সেজদা সাহু দেই। ওয়ালা বুদ্দালাহু, তিনি বলছেন উচিত হবে না, মান মিন আন ইয়াসজুদা সুজুদু সাহু ওয়া ইন লাম ইস্তিতাম্মা কাইমান রাজিউ তাশাহুদ লাইসা আলাইহি সুজুদু সাহু, সে তাশাহুদে বসবে এবং তাকে কিছু করতে হবে না। সবশেষে আরেকটি প্রশ্ন ওই যে একই কথা, তাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ ইমাম আলবানিকে, যে একজন ইমাম সে জোহর আসরে নামাজ পড়েছে কিন্তু পিছন থেকে সে চার রাকাত নামাজের পরিবর্তে না বসে পাঁচ রাকাতে চলে গেছে, তখন কি করবে? আল ইমাম ফি সালাতি যোহর আও আল আসর সালাতু রাবিআ ফি রাকআতি রাকআতু রাবিআ বদলা মা ইজলিস লিত-তাশাহুদ নাহদু লিখামসাতু ওয়া ইসতাওয়া কাইমান, সে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেল বসল, মুসল্লিরা কি করবে? নাবহুল মুসল্লি মাযা ইয়াফআল, শেখ আলবানি বলছে ইমাম যদি কথা না শুনে, মনে করেন ইমাম ভুল করে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেছে মুসল্লিরা পিছনে আছে, তো মুসল্লিরা বলতে বলতে ইমাম দাঁড়িয়ে গেছে, এখন সেটা কি করবে পঞ্চম রাকাতে যে চলে যায়? আল মুহিম তানবিহু আম্মা লাহুম আমলাম তানবিহ, তাদের উচিত হবে যে ইমামকে সতর্ক করা, মানে সুবহানাল্লাহ বলা। ইজা মা তানবিহু মা ফি মুশকিলা, যদি
মুসল্লিরা আগে ভাগে তাকে স্মরণ করাতে পারে তাহলে তো ভালো কোনো সমস্যা নাই। তাহলিল মুশকিলা তু ইজা আম্মা ইজা তানবিহু ফালাইহিল আন ইয়াউদা, যদি সে দাঁড়ানো অবস্থাতেও তাকে মানে ইয়ে করে মানে দাঁড়িয়ে যায় নাই কিন্তু দাঁড়ানোর পথে, তাহলে তাকে ফিরে আসতে হবে, পঞ্চম রাকাতে ফিরে আসতে হবে, বসে পড়বে ইয়াউদ তাইয়েব ওয়াহাল আলাইহে সিজদা সাহু নাম, তাকে সিজদা সাহু দিতে হবে, সে ইচ্ছা করলে বসতে পারে শেষ রাকাতে, এটা হয় ইচ্ছা করলে বসতে পারে, হ্যাঁ কিন্তু পূর্ণভাবে দাঁড়িয়ে গেলে সে বসতে পারবে না। আর তখন আরেকটি প্রশ্ন, এই প্রশ্ন তিনবার করা হয়েছে, তিন তিন তিনটা বিষয়ে মানে বারবার, ইয়াকুনু কাবলা সালাম আম বাদা সালাম, এটা কি নামাজ সালামের আগে হবে না পরে হবে, তখন তিনি বলছেন মুখাইয়্যির বাইনা হাযা হা ওয়া হাযা কুল্লু সাজদা সাহু মুখাইয়্যির সাহিবহু বাইনা আন ইয়াসজুদা কাবলা সালাম আও বাদা সালাম, যে মুসল্লির ইচ্ছা সে সালামের আগে দিবে সেজদা সাহু নাকি পরে দিবে। ওয়াল তাফসিলু আল্লাযী ইয়াসকুরু ফি বাদাল কিতাব খাসাতুল হানাবিলা, হাম্বলি মাযহাবের কিছু কিতাবের ভিতরে বলা হচ্ছে যে কিছু কিছু কন্ডিশনে সালামের আগে দিতে হবে, কিছু কিছু কন্ডিশনে সালামের পরে দিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে শেখ উসাইমিনের যে রিসালা আহকাম সেজদা সাহু এটি মূলত হাম্বলি মাযহাব থেকে তিনি দলিল নিয়েছেন। انه قبل السلام من اجل زياده وبعد السلام من اجل نقصان هذا ليس له اساس, তিনি বলছেন যে এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই আমাদের ইচ্ছা। এখন শুধুমাত্র আমরা একটি হাদিসের কথা বলবো যে যে ঘটনা হচ্ছে যে আমরা হাততালি দেওয়ার কথা বলেছি যখন মেয়েরা ইমামের পিছনে নামাজ পড়বে। কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাবাহু শাইউন ফি সালাতিহি ফালইয়াসবাহাল রিজাল ওয়াল তাসফীকান নিসা, যে যখন নামাজের ভিতরে আশ্চর্যজনক কিছু ঘটে, ভালো করে হাদিসটা শুনুন, এটি মুত্তাফাকুন আলাই বুখারি মুসলিমের হাদিস, মান নাবাহু শাইউন, যখন তোমরা দেখবে আশ্চর্যজনক কিছু ঘটছে, মানে ইমাম বেশি পড়ছে কম পড়ছে কিছু একটা আশ্চর্যজনক ঘটছে, ফি সালাতিহি ফাল ইয়াসাব্বিহ রিজাল, ইয়াসবিহ লিরিজাল, পুরুষরা তসবিহ পড়বে, ফাল ইয়াসবিহ রিজাল মানে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, এখানে হাদিসের ভিতরে ইয়াকাব্বির ফির রিজাল এই কথাটা নাই যে পুরুষরা বলবে আল্লাহু আকবার, যেটা আমাদের দেশে পুরুষরা বলে, কিন্তু এর কোনো সহিহ দলিল নাই, নামাজের ক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে হবে, এটি হচ্ছে পুরুষের জন্য। ওয়াল তাসফীক লিননিসা, আর হাততালি দেওয়া হচ্ছে মেয়েদের জন্য, এটি হচ্ছে হাদিস। এই হাদিসটুকু অনেক বড় বড় হাদিসের ভিতরে মানে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নামাজ পড়ছিলেন, এই হাদিসটুকু আপনারা, এই হাদিসটার মূল হাদিসটা আমি পড়ে শোনাই, এর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। সাহাল ইবনে সাদ সাইদি একজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানি আমর ইবনে আউফ গোত্রে গিয়েছিলেন একটি বিষয়ে ফয়সালা করার জন্য, আউফ এই ফয়সালা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আসতে দেরি করছিলেন, তখন মুয়াজ্জিন এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে, আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে আমি কি আজান দিব, আমি কি ইকামত দিব, আপনি কি নামাজ পড়াবেন ইত্যাদি ইত্যাদি। আবু বকর সিদ্দিক বললেন হ্যাঁ তুমি ইকামত দাও আমি নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বিহামদি, এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে সঠিক সময়ে ইমাম যদি প্রেজেন্ট না থাকে তাহলে যারা উপস্থিত আছে তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বিহামদি, এখানে দেখা যায় কিছু কিছু মসজিদে বিশিষ্ট ইমাম তিনি বাথরুমে গিয়েছেন আর বেরোয় আসছেন না, আর সবাই তার জন্য অপেক্ষা করছে, এই এবং
পরে নামাজ পড়লে ইমাম সাহেব আবার রাগ করেন যে তার চাকরিটা যদি চলে গেল। অথচ এই হাদিসে বুঝতে পারছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের রাসুল নবী তিনি আসতে দেরি করছেন, আর তখন মুয়াজ্জিন এসে তাকে বলছে ফি সালাতি তাখলিসা হাত্তা ওয়াকফ ফি সফ, মানে নবী তাকে জিজ্ঞাসা করছে আবু বকরকে যে নাম, আবু বকর বলছে হ্যাঁ করো, ফাসাল্লি আবু বকর ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক নামাজ পড়তে শুরু করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, আবু বকর সিদ্দিক ইমাম হিসেবে নামাজ পড়াচ্ছেন, এটি কিন্তু অসুস্থ হওয়ার ঘটনা নয়। আপনারা অনেকে অসুস্থ হওয়ার ঘটনার সাথে মিলাবেন না, এই হাদিসটুকু বাইরে। তখন আবু বকর সিদ্দিক দেখতে পান নাই, সুবহানাল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন, কেন দেখতে পান নাই? তার খুশু সিজদার জায়গার দিকে আবু বকর সিদ্দিক তাকিয়ে কেরাত পড়ছেন এমন মনোযোগের সাথে যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকছে কিনা সেটি তিনি বুঝতে পারেন নাই, কিন্তু সাহাবীরা বুঝতে পেরেছেন। তখন তারা হাতে তালি দেওয়া শুরু করেছে, এই হাতে তালি দেওয়ার ইতিহাস, বুঝতে পেরেছেন? এখান থেকে হাতে তালি দেওয়ার ইতিহাস এসেছে। আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে কিন্তু তিনি বুঝতে পারছেন না, ওয়াকান আবু বকর লা ইয়ালতাফাত ফি সালাতিহি, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে কিন্তু কোনো খেয়াল নেই কে মসজিদের ভিতরে প্রবেশ করছে, কে কিরকম তার খুশু ছিল, সুবহানাল্লাহ। ফালাম্মা আকসিরুন নাস তাফসিক আলতাফাত ফারা, সমস্ত মানুষ হাতে তালে দেওয়া শুরু করেছে যে আবু বকরের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে আবু বকর সিদ্দিক আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে ঢুকে পড়েছে, আপনি তাড়াতাড়ি পিছে চলে আসেন, নামাজে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক। তখন আবু বকর ফারা দেখতে পেলেন, আশারা ইলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করলেন যে তুমি যেখানে আছো সেখানেই তুমি থাকো। আবু বকর সিদ্দিক রেইজড হিজ হ্যান্ড, মানে উনি ইয়ারফা ইয়াদাইহি, তিনি তার হাত তুলে ইশারা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মানে ইশারা করলেন। তখন আবু বকর সিদ্দিক পিছনে চলে আসলেন কাতারে। এখানে আপনারা হয়তো একটু আমার বর্ণনার ভুল বুঝতে পারেন, ঘটনা হচ্ছে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে ইশারা করছিলেন নামাজের ভিতরে, একজন হচ্ছে নামাজের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু বকর সিদ্দিক হচ্ছে নামাজের ভিতরে। তো আবু বকর সিদ্দিক পিছনে এসে তিনি কাতারের লেভেলে এসে দাঁড়ালেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং নামাজে তাদেরকে ইমামতি করলেন। এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যে ইমাম এসেছে নামাজের মাঝখানে এবং সেখান থেকে তাকে ধরেছেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু বকর সিদ্দিক তিনি নামাজের ভিতরে পিছনে চলে এসে আসলেন। এই যে নামাজের ভিতরে হাঁটা যায় এটা হচ্ছে এর একটা দলিল, মিন কাজালিক সুম্মা ইস্তাখার আবু বকর সিদ্দিক হাত্তা ইস্তাওয়া ফি সফ, যে তিনি পিছনের দিকে আসলেন, ইস্তাখার সুম্মা ইস্তাখার, তিনি নামাজে হেঁটে পিছনের দিকে আসলেন, নামাজের ভিতরে হেঁটে পিছনে যাওয়া যায়, আবার নামাজের ভিতরে হেঁটে সামনে যাওয়া যায় যদি আপনার প্রয়োজন পড়ে, এতে কোনো নামাজ নষ্ট হয় না। আবু বকর সিদ্দিক তিনি মুসল্লিদের কাতারে চলে আসলেন, ওয়া তাকদ্দিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন, ইমাম হলেন। ফালাম্মা আনসারিফা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, কল মানে পৃথক হলেন, কল ইয়া আবু বকর মা মানাআকা আন তাসবিতা ইযা আমারাতাকা, আমি তোমাকে বললাম তুমি আমার কথাটা কেন শুনো নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ইশারা করছিল প্রথমে আবু বকর সিদ্দিক তুমি নামাজ পড়াও, তুমি পিছনে এসো না, সুবহানাল্লাহ বিহামদি, কারণ তুমি ইমাম হয়ে নামাজ শুরু করেছো সুতরাং তুমি কন্টিনিউ করো। কিন্তু আবু বকর সিদ্দিক পিছনে চলে এসেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ধাক্কাধাক্কি কিংবা ইশারা আরো বেশি সমস্যা তৈরি না করে তিনি ইমাম হয়ে গেলেন, কারণ নামাজের ভিতরে আর মাসালা আবু বকর সিদ্দিককে শিখানো সম্ভব না। কিন্তু নামাজ শেষ হওয়ার পর তিনি উম্মতের ভিতরে সবচেয়ে জ্ঞানী আবু বকর সিদ্দিক, আরহামু বি উম্মতি বি উম্মাহ, আবু বকর সিদ্দিক সবচেয়ে জ্ঞানী, যার উম্মতের উপরে সবচেয়ে বেশি রহম, আবু বকর সিদ্দিককে তিনি শিক্ষা দিচ্ছেন যে তুমি কেন আমার কথাটা শুনলে না, ইশারাটাকে বুঝলে না, তোমার তো ইমাম হয়ে নামাজটা পড়ানোরই উচিত ছিল। তখন আবু বকর সিদ্দিক লজ্জা পেয়ে বলল, ফকাল আবু বকর সিদ্দিক মা কানা লি ইবনে আবু কাহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাইহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু কাহাফার ছেলের কোন অধিকার নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে নামাজের ইমামতি করে, এরকম বিনয়ী তিনি ছিলেন। হ্যাঁ, নিজের নামটা বলার আগে বাবার নাম বলে আবু কাহাফার ছেলের কোনো অধিকার নেই পড়ার, সুতরাং তিনি পিছিয়ে পড়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে শিক্ষা দিলেন যে এরকম করাটা ঠিক না। এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম যদি ইমামতি করে তাহলে সে নামাজ ছাড়বে না, ইমাম করবে যদিও সে বাইরের লোক। আর আমাদের দেশের ইমাম সাহেব যদি হন তাহলে ওই লোকটাকে পরে একটি বানান দিবে, বানান, বুঝতে পেরেছেন, মানে ধোলাই, যে আপনি কেন নামাজ পড়ালেন। হ্যাঁ, এরকম তাকে হয়তো উত্তম মাধ্যম দিতে দেয় কিনা আল্লাহই ভালো জানে। এগুলি হাদিস বিরোধী, সঠিক সময়ে নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে সুন্নাহ, আপনি যত বড়ই ইমাম হোক না কেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষরা যারা সাহাবীরা যারা হাততালি দিয়েছিল তাদেরকে উদ্দেশ্যে তিনি বলে, তোমরা তাহলে হাততালি দিচ্ছ কেন? হ্যাঁ, উনি বলছে মালি রাআইতুকুম আকসারতুম তাসফিক, তোমরা তোমাদেরকে দেখলাম তোমরা অতিমাত্রায় হাততালি দিচ্ছ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বিখ্যাত হাদিস, মান রাবাহু রাবাহু শাইউন ফি সালাতিহি, তোমরা যখন নামাজের ভিতরে কোনো আশ্চর্যজনক কিছু দেখো, যেমন তোমরা দেখেছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেছে অথবা কিছু একটা হচ্ছে, ফালইয়াসবাহা, তখন তোমরা সুবহানাল্লাহ বলো, ফা ইন্নাহু ইযা সাবহাল তাফাত ইলাইহি আলতাফাত ইলাইহি, যে এই এই যে সুবহানাল্লাহ বলে, ফা সাব ইযা সাবহা আলতাফাত ইলাই, যদি সুবহানাল্লাহ বলো তাহলে তারা এটি শুনবে, ইমাম তাকে সতর্ক হবে, ওয়া ইন্নামা তাসফিকুন নিসা, আর মেয়েরা নামাজে সতর্ক করবে হাততালি দিয়ে, বুঝতে পেরেছেন। সুতরাং মেয়েদের হাততালিটা সেখান থেকে এসেছে। হাততালি সম্পর্কে আমি কিছু বলতে চাই, এই বলে আমাদের আজকের অনুষ্ঠান আজকে রাতে এটা শেষ করবো বিজনিল্লাহি তাআলা। আমরা এই সেজদা সাহু আরো লেকচার হবে বিজনিল্লাহি তাআলা। আমাদের সমাজে হাততালি দেওয়ার প্রবণতা আছে এবং এইটিকে আমরা মনে করি যে কোনো সমস্যা না, এটি একটি মানে এই আমাদের কালচার। ফায়াকুল মারাশিদুল্লাহান, মানে একটি মানে কথা হচ্ছে যে হাততালি দেওয়া কখনোই ঠিক নয়। এর আগে আমি যেটা বলতে চাই, মেয়েরা কেন হাততালি দিবে নামাজের ভিতরে, এর কারণ একটাই, যে মেয়েদের কণ্ঠ যদি পুরুষ লোকরা শুনে জামাতের নামাজের ক্ষেত্রে তাহলে তার অন্তরের ভিতরে একটি কুমন্ত্রণা আসতে পারে। এইটার দলিল হচ্ছে সূরা আহজাবের আয়াত 32, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্ন ফালা তাখদা'না বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়াকুলনা কাওলান মা'রুফা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করছে, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ওয়া হাযাল আয়া ওয়া হাকাযা লিল মারআতি রাফি'আ আযিমা। এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে মুসলিম রমণীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক গুরুত্ব দিয়েছে, তাদের সম্মান, তাদেরকে সম্মানিত করেছে পবিত্র কোরআনে, যে এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী শুধু নন, বরঞ্চ সমস্ত মুসলমান নরনারী নারী এর অন্তর্ভুক্ত, তাদের
কণ্ঠস্বরকে মানে মোলায়েম করতে নিষেধ করছে, ফালা তাখদানা বিল কাউল, কারণ হচ্ছে যে অন্য পুরুষ যদি তার কণ্ঠ শুনে তাহলে তাদের অন্তরে অসুস্থতা হতে পারে, কালবি মারাদুন। ওই কারণে হচ্ছে জামাতে নামাজ পড়ার সময় এই মানে মাহরাম ব্যতীত অন্য পুরুষ যদি থাকে তাহলে সে আমিন মানে সুবহান আল্লাহ বলবে না, সুবহান আল্লাহ বলবে না, সে হাতে তালি দিবে। এমন কি বাসায়ও যদি হাজবেন্ডের সাথে নামাজ পড়ে তারপরেও তাকে হাততালি দেওয়াটা উচিত, ভুল সংশোধন করতে হলে। কারণ হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওয়ালিন নিসা তাসবিক, যে মহিলাদের জন্য হচ্ছে হাততালি। কিন্তু এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই, যেটি শেখ আলবানি তিনি বলেছেন যে মহিলাদের কণ্ঠ আওড়া নয়, এর কোনো দলিল পাওয়া যায় না। কণ্ঠ আওড়া এই কারণে হাততালি দিচ্ছে যে সকল বইতে লেখা আছে এটি সহি নয়, মহিলাদের কণ্ঠ আওড়া নয় এর কোনো দলিল নেই। যদিও স্কলাররা বলেছেন, আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার দ্বিমত পোষণ করেছেন, এটি হচ্ছে শব্দ করা যায় না, মেয়েদের হচ্ছে শব্দ করা যাবে কিন্তু শব্দটাকে মিষ্টি করা নিষেধ, এতটুকু। আর ওই কারণে হাততালি দেওয়ার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো সেখানে যদি অন্তরে যদি কোনো মারাদ তৈরি হয় অথবা কোনো ফিতনা ফাসাদ তৈরি হয় ওই কারণে এটি নিষেধ। আর যেটি আমি বলতে চাই যে সমাজের ভিতরে আমরা যারা হাততালি দেই, এই হাততালি দেওয়াটা হলো জাহেলিয়াতের একটি কালচার। হাততালি মুসলমান সমাজে দেওয়াটা ঠিক নয়। কিছু কিছু জিনিস রয়েছে আমাদের কালচারে সেগুলো করা যাবে, যেগুলোতে নিষেধমূলক কিছু নাই, কিন্তু এটি পার্টিকুলারলি নিষেধমূলক কথা হয়েছে। আল তাসফিক ফিল হাফলাতান মিন আমালি জাহিলিয়া, যে হাততালি দেওয়া হচ্ছে জাহিলিয়াতের যুগের একটি কার্যসূচী কর্মসূচী। ওয়া আকাল্লা মা ইয়াকুলু ফি কারিহা, আর এটি হচ্ছে মাকরুহ, এই হাততালি দেওয়া ঠিক নয়। এর এভিডেন্স ওয়ালা আযহারু ফিদ দালিল তাহরিমাহু, যে এটি এমন দলিল পেশ করছে যে হাততালি দেওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম হয়ে যাচ্ছে, মানে সাধারণভাবে মাকরু কিন্তু দলিলের মতো মনে হলে বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা হারাম হয়ে যেতে পারে। লা আন্নাল মুসলিমিন মানাহিউন মিন তাশাব্বিল কুফার, যে মুসলমানদের উচিত না কাফেরদের অনুকরণ করা এই ক্ষেত্রে। ওয়াকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি ওয়াসাফিল কাফির মিন আহলিল মক্কা, যে মক্কা বাসী যারা ছিল কুরাইশ তারা জাহেল ছিল, ওই আমলে তারা নামাজ পড়ত কিভাবে জানেন? হাততালি এবং শীষ দিয়ে। এটি আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন সূরা আনফাল, ভালো করে দেখুন আয়াত নাম্বার 35 সূরা আনফাল। وَمَا كَانَ صَلَاتِهِمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مَكَاءُ وَتَسْدِيَّ, যে তাদের নামাজ ছিল হলো কিছুই না, বাসি ফু দেওয়া এবং হাতে তালি দেওয়া। قَالَ الْعُلَمَاءُ الْمَكَاءُ صَفِيرٌ, مَكَاءُ মানে হচ্ছে বাসি, এটি হচ্ছে মানা, অর্থ যারা জানতে চান। الْمَكَاءُ أَيْ মানাহু সাফির, মানে এটি হচ্ছে বাসির মতো শব্দ করা। ওয়া তাসদিক মানাহু তাসফিক, আর তাসদিয়াতু মানে হচ্ছে তাসফিক, হাতে তালি দেওয়া। তার মানে হাতে তালি দেওয়া দিয়ে জাহেলিয়াতের যুগে তারা এবাদত করত আল্লাহর, সুতরাং হাতে তালি দেওয়া নিষেধ। এটা সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই কারণে স্কলাররা বলছেন যে নামাজের ভিতরে হাতে তালি দেওয়া যদিও হালাল কিন্তু অনুষ্ঠানে হাতে তালি দেওয়া ঠিক নয়, বিরত থাকাটাই উত্তম। বলতে হবে হাতে তালি, আর হাতে তালি যদি একান্তই দিতে হয় লোক লজ্জার ভয়ে, তাহলে যেন শব্দ না হয় অন্তত পক্ষে, এতটুকু এমন ভাবে দিবে যেন শব্দ না হয়। এই এই হচ্ছে আমাদের কথা, আমাদের বক্তৃতা আরো চলবে। আর এই বিষয়টুকু অত্যন্ত কঠিন, শুধুমাত্র যারা প্রবীণ শ্রোতা এবং যারা অভিজ্ঞ তারা প্রশ্ন করবেন। আর এই সেজদা সাহুর আরো
কিছু বিষয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপনারা সংক্ষেপে 2 থেকে 3টি প্রশ্ন করুন। আপনাদের কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি শুধু একটি কথা একটু বলবো, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে কাজটুকু করা হয় সেটি হচ্ছে যে দুই সেজদা মানে সেজদা সাহু দেওয়ার পরে আবারও তাশাহুদ পড়া হয়, এর কোনো সহি হাদিস নেই, বরঞ্চ একটি দুর্বল হাদিস রয়েছে। ওই দুর্বল হাদিসের জন্য অনেকেই এই সেজদা সাহুটা মানে এই ইয়ে করে, যেটা হলো যে পুনরায় তাশাহুদ পড়ে। এই কথাটুকুই শুধু আমার বাদ পড়েছে, আরো কথা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু এই হাদিসটুকু হচ্ছে মানে দুর্বল। এটি বর্ণনা করেছেন যেমন আন ইমরান বিন হুসাইন أن النبي صلى الله عليه وسلم صلى بهم فصاح فسجد سجدتين ثم تشهد ثم سلم. এই দলিল থেকে আমাদের দেশে এই পদ্ধতি চালু হয়েছে যে তারা সুরু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়েন, তারপরে আবার সালাম ফিরান। এটি আবু দাউদে এসেছে, হাদিসের নাম্বার হচ্ছে 1349, কিন্তু এটি দুর্বল হাদিস, দাইফ আবি দাউদের ক্ষেত্রে শেখ আলবানী এটিকে দুর্বল করেছেন। অন্যান্য স্কলাররা যেমন তানকিহ কিতাবের ভিতরে এসেছে, এই হাদিসটুকু হচ্ছে দুর্বল, তাছাড়া হচ্ছে এটি সহি হাদিসের বিরোধী। সুতরাং এই দুর্বল হাদিসের জন্য, কারণ বুখারিতে যে হাদিসটা এসেছে তাশাহুদের, সেখানে মানে মানে সেজদা সাহু, সেখানে কিন্তু পুনরায় তাশাহুদ পড়ার কোনো কথা নাই, শুধুমাত্র দুর্বল হাদিসে এসেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ইমরান বিন হুসাইনের বর্ণিত হাদিস আবু দাউদে এসেছে, এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। আন ইমরান বিন হুসাইন আন্নান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিম ফাসাহা ফাসাজাদা সাজদাতাইন, তিনি ভুল করেছিলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে সালাত আদায় করেন, ভুল করেন, তারপরে দুটো সেজদা দেন, সুম্মা তাশাহাদা, তারপরে আবার তাশাহুদ পড়েন, তারপরে আবার সালাম ফেরেন, সুম্মা সাল্লামা, এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। সুতরাং সুহু সেজদা দেওয়ার পরে বাংলাদেশের মতো করে আবার তাশাহুদ পড়তে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন কোন সংক্ষেপে 3 থেকে 4টি। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত। জাকাত বিশিষ্ট নামাজে একা একা বাসায় ফরজ পড়তেছি, আপনি বললেন দুই রাকাতের মাঝে আমরা আত্মায়াত করতে পারবো, দুরুদ পড়তে পারবো এবং দাজ্জালের থেকে পানা পেতে পারবো, এই অবস্থায় আমি ভুলে সালাম ফিরাই ফেললাম, এখন কি করতে হবে? যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক, হামিদ আল্লাহ আলাইহ ইনশা আল্লাহ তাআলা। নামাজের যে মূল নীতি সেটি হচ্ছে আত তাকবীর তাহরিমাহু এবং তাসলিম তাহলিলা, যে সালাম ফিরিয়ে ফেললে নামাজ থেকে আমরা বের হয়ে যাই। সুতরাং আপনি যখন সালাম ফিরিয়ে ফেললেন একাকী যখন পড়ছেন, তখন আপনি নামাজ থেকে বের হয়ে গিয়েছেন। সুতরাং আপনার তখন যেটি করতে হবে সেটি হচ্ছে কতক্ষণের ভিতরে এটি মনে পড়ছে এটি আপনাকে লক্ষ্য করতে হবে। যদি আপনি কিছুক্ষণের ভিতরেই যদি এটি মনে করতে পারেন তাহলে আপনাকে আবার 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই ক্ষেত্রে আপনি যেভাবে নামাজ শুরু করেছেন সেইভাবে আবার 2 রাকাত পড়বেন, পড়ে তারপরে
আপনি তাশাহুদ পড়বেন, যে যেভাবে যেভাবে পড়ছেন সেভাবে আবার নামাজটুকু দুই রাকাত পড়ে শেষ করবেন, তারপরে সেজদা সাহু দিবেন। এবং সেইখানে সেজদা সাহু দেওয়ার সময় আমরা শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ তার রিসালা থেকে কোনো হুকুম নিচ্ছি না যে ওই ক্ষেত্রে সালামের আগে দিতে হবে অথবা পরে দিতে হবে, সেইভাবে আমরা কোনো দলিল নিচ্ছি না। তখন আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ওই যে মূলনীতি আমরা যেটা শেখ আলবানি থেকে বর্ণনা করছি সেটি হচ্ছে সহু সেজদা দিবেন, ওই পরের দুই রাকাত পড়ার পর ইচ্ছা করলে নামাজের আগেও দিতে পারেন, মানে সালামের আগেও দিতে পারেন সহু সেজদা, অথবা পরেও দিতে পারেন সহু সেজদা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে নামাজে সালাম ফিরানোর পরে আপনার মনে পড়লো এই 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 কতক্ষণের জন্য আপনার নামাজ নষ্ট হবে না, এমনও হতে পারে যেমন আপনার বাসায় আপনি আপনার বোনের সাথে নামাজ পড়ছেন, এমনও যদি হয় যে আপনি সালাম ফিরিয়ে ফেললেন, আপনার বোন আপনার সাথে নামাজ পড়ছে জামাতে পড়ছেন এবং সেও কনফিউজ, তার কোনো মনে নাই, কিন্তু যখন অথবা সে খেয়াল করছে না, তার খুশু তেমন শক্তিশালী নয়, নামাজ ফিরানোর পরে আপনারা কথা বলেছেন, তখন সে আপনাকে বলল আরে আপা আপনি তো নামাজ দু রাকাত পড়েছেন, তাহলে আপনার, তখন আপনি বলেন তাই নাকি আমি কি দুই রাকাতই পড়েছি, ও হো তাহলে তো ভুল হয়ে গেছে। এই কথাগুলি নামাজের বাইরে বলা সত্ত্বেও, শুধু সালামই নয় তাতেও আপনার নামাজ নষ্ট হবে না, আপনাকে আবার দুই রাকাতের জন্য দাঁড়াতে হবে, আবার দুই রাকাত নামাজ পড়ে সেজদা সাহু দিতে হবে। সুতরাং আমরা হাদিস থেকে জানতে পারছি যে ভুল করে সালাম ফিরানোর পর যদি কথাবার্তাও হয় তাতেও নামাজের কোনো ক্ষতি হয় না, এমনকি মসজিদেও যদি এরকম ঘটনা ঘটে, যেটা বাংলাদেশি মসজিদে প্রায়ই ঘটে, যে নামাজ ফিরানোর পরে তখন আলোচনা শুরু হয় যে ভাই ইমাম সাহেব তো ভুল করেছে, তো এই করেছে সেই করেছে, তখন ইমাম সাহেবের উচিত এই জন্যই মসজিদে নামাজ পড়ানোর সালাম ফিরানোর পরে মুসল্লিদের উচিত দৌড় দিয়ে তুলে না যাওয়া আর সুন্নতের জন্য না দাঁড়ানো। এই এক আশ্চর্যজনক সমস্যা আমাদের সমাজে, আমরা যখন মসজিদে নামাজ পড়ি ফরজ নামাজ, তখন সালাম ফিরানোর পরে টপাটপ আমাদের মুসল্লিরা সুন্নত পড়া শুরু করে দেন। আপনি হয়তো জানেন না ইমাম সাহেব হয়তো ভুল করতে পারে, একটা আলোচনা হতে পারে, এখন মুসল্লিরা যদি আলোচনা করে ইমাম সাহেব আপনি তো তিন রাকাত পড়িয়েছেন ভুল হয়েছে, তো ইমাম সাহেব বলল তাই নাকি আমি তো টের পাইনি, তো আপনি কেন লোকমা দিলেন না, বলে আমিও কনফিউজ, তো এরকম করে করে এক পর্যায়ে ইমাম সাহেবের মনে হইল আসলেই তো আমি তিন রাকাত পড়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনারা সালাম ফিরে ফেলছেন। এই কথাবার্তা বললেও ওই নামাজ নষ্ট হবে না, মসজিদের ভিতরে যারা আছে তারা আবারও এক রাকাত নামাজ পড়বে অথবা দুই রাকাত নামাজ পড়বে, যত রাকাত বাদ গেছে তত রাকাত, তারপর তারা ওই দুই রাকাত পড়ার পরে হয় সালামের আগে সেজদা সাহু করবে অথবা সালামের পরে সেজদা সাহু করবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুধুমাত্র মারা আর মুসলিমা মহিলাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে। সরি ভাই, আমি যে এই প্রশ্নটাই যেটা আসছে কালগুনি রহমাতুল্লাহ সিলসিলা তুলবিদার নরে উত্তর দিয়েছেন, আপনি বললেন যদি ভুলে যদি একটা ইমামের সাথে যে নামাজ পড়ছে সে যদি ভুলে একটা সালাম দিয়ে দেয়, মুক্তাদি যদি একটা সালাম ভুলে দিয়ে দেয় ইমামের সাথে পড়লে তার সালাম দিতে হবে না, কিন্তু সে যদি একাকি যখন নামাজ পড়ে তখন শুধু যে ভুলে একটা সালাম দিয়ে দেয় তখন তার মনে পড়ে গেছে, তখন সে কি করবে? ওকে, আপনি আমার এই প্রশ্ন, আপনার এই প্রশ্নই আগের প্রশ্নকারী করেছে এবং আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, এটার উত্তর আগে যেটা বলেছি সেটাই আপনি হয়তো লক্ষ্য করেননি, এই জন্য লক্ষ্য করাটা খুব দরকার, মানে অনেক সময় নষ্ট করে আমরা এটি আলোচনা করেছি, একই প্রশ্ন আপনি করেছেন, সেটি হচ্ছে যে একাকী নামাজ পড়লে সে যখন ডানে সালাম দিবে সে নামাজ থেকে বের হয়ে গেছে, সুতরাং তাকে আবার দুই রাকাত নামাজ পড়তে হবে যেটা সে বাদ পড়েছে সেই কারণে, কারণ নামাজ থেকে বের হয়ে যাওয়াটা হচ্ছে সালাম, আর সালাম একটা সালাম দিলে নামাজ শেষ হয়ে যায় দলিল পেশ করেছি আমি, বলেছি লেকচারের ভিতরে, আপনারা লেকচার শুনেছেন না,
আপনাদের উচিত হচ্ছে আপনাদের সামনে বই থাকা, আপনারা বইয়ে লক্ষ্য করুন, বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে মানে 205, লিখে রাখুন 205 বাংলা অনুবাদ। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন কখনো কখনো একটি সালাম দিয়ে নামাজ শেষ করতেন, ডান দিকে একটি সালাম দিয়ে নামাজ শেষ করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কেন, পৃথিবীর মুসলিম কোন দেশে এক সালাম দিয়ে নামাজ সাধারণত শেষ করে না। এর কারণ হলো সালাম হচ্ছে আল্লাহর একটি নাম। আমরা যখন বলি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ডান দিকে ফেরানোর সময়, অথবা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ যেটাই বলি না কেন, তখন আমরা আল্লাহর নামের জিকির করি, এতে আমাদের সওয়াব হয়। এই কারণেই ডান দিকে সালাম দিয়ে নামাজ শেষ করার পদ্ধতি সহিহ হাদিসের ভিতরে থাকলেও আপনারা সারা জীবনেও কোনো মুহাক্কিক আলিম, যারা মুহাদ্দিস, কাউকেই আপনারা এখনো পর্যন্ত পাবেন না, পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই যে চার ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, সাধারণ নামাজ কেউ এক সালামে শেষ করেছে। কারণটা হচ্ছে যে বাদিকে সালাম দিলে তার সওয়াব বেড়ে যাবে, কারণ আবার বাদিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তো দুইবার সে জিকির করলো আল্লাহর নামে। আসসালাম হচ্ছে একটি আল্লাহর বিখ্যাত নাম, এবং এই নামের উচ্চারণের জন্য তার অনেক সওয়াব হবে। এই সওয়াবের কারণে, বরকতের কারণে মুসলিম সমাজে এক সালামে নামাজ শেষ করে না। কিন্তু আপনারা যদি সৌদি আরবে যান, সেখানে দেখবেন মক্কা মদিনায় জানাজার নামাজ এক সালামে শেষ করে। তো ওটা করে হচ্ছে এই দলিলের ভিত্তিতে, আশা করি বুঝতে পেরেছেন। সেটি আমি অনেক বিস্তারিত জানাজার নামাজ পড়ার সময় আলোচনা করেছি। সমস্যা হলো এই, আমরা অনেক আলোচনা করেছি কিন্তু কেউ কোনো কিছু মনে রাখেন না এবং মনোযোগ দিয়ে শুনেন না। তাহলে তো আমরা কোনো উপকারিতা লাভ করতে পারবো না, এটা বলাই বাহুল্য। এক সালামে নামাজ শেষ করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেছেন। ইবনে কুজাইমা বাইহাকি সহি সনদে এসেছে, আহমদ তাবরানি আওসাদ জাওয়াদুল মুজমাইন ইমামুল মুলাক্কিকিন ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 227, এক শক্তিশালী দলিলের মাধ্যমে শেখ আলবানী তার বইতে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সালামে নামাজ শেষ করতেন। এখনো যদি কেউ চায় এক সালামে নামাজ শেষ করতে পারে, এই এটি হচ্ছে সহি। কিন্তু যেহেতু এক সালামে নামাজ শেষ করা যায়, আপনি ভুল করে একটা সালাম দিয়ে দিলে একাকী যদি করেন, তাহলে আপনার নামাজ থেকে আপনি বের হয়ে গিয়েছেন। এখন আপনাকে মানে সিজদা সাহু দিতে হবে, অন্য রাকাতগুলি পড়তে হবে ভুলের জন্য কারণে। আর ইমামের সাথে যদি পড়েন, সেই ক্ষেত্রেও শেখ উসাইমিন বলেছেন যে সেই ক্ষেত্রেও তাকে সেজদা সাহু দিতে হবে। শুধু শেখ আলবানী বলেছেন যে এই ভুলটুকু ইমামের সাথে করার জন্য তাকে দিতে হবে না। এখন এই ক্ষেত্রে মতভেদ যেহেতু দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সঠিক কোনটি আল্লাহই ভালো জানেন। তবে একটি মূলনীতি হচ্ছে, স্কলারদের ভিতরে যখন এরকম মানে মতভেদ থাকে, তখন যেটি অধিক নিরাপদ, যেটি করলে কোনো দোষ হয় না বরঞ্চ ক্ষতির কোনো সম্ভাবনা নেই, সেটি করাই হচ্ছে উত্তম। যেহেতু উসাইমিন বলেছেন যে সেই ক্ষেত্রে মানে সেজদা সাহু দিতে হবে, সেজদা সাহু করে নেওয়াটাই হচ্ছে নিরাপদ, কারণ সেজদা সাহু করলে কোনো ক্ষতি হয় না নামাজের, কারণ এটি কোনো রোকন নয়। হ্যাঁ, সুতরাং সেজদা সাহু করে ফেলাটাই হচ্ছে উত্তম। তবে কোনো কারণে যদি কোনো লোক জীবনের প্রথমে এরকম করে, সেজদা সাহু দেয়নি, কিন্তু সে আপনাকে অনেকক্ষণ পরে বলল যে ভাই আমি তো আজকে ইমামের সাথে হঠাৎ করে সালাম ফিরে ফেলছি, এখন আমার কি হবে, নামাজটা হবে কি, আপনি তাকে বলবেন যে আপনার নামাজটা হয়ে যাবে, তবে নেক্সট ডে এরকম করলে, আপনি ইচ্ছা করলে সেজদা সাহু দিতে পারেন, সেজদা সাহু দেওয়াটাই হচ্ছে উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, আল্লাহ মুস্তাহান, প্রশ্ন করুন। Thank you.
প্রশ্ন করুন। আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি ক্লিয়ার করার জন্য? জি জি অবশ্যই প্রশ্ন ক্লিয়ার করার জন্য করুন। কারণ অনেক সময় আমাদের মসজিদে এরকম একবার হয়েছিল যে ইমাম যখন নামাজ পড়াচ্ছেন, যদিও মুসল্লিরা সুবহানাল্লাহ বলতেছেন, বাট ইমাম ভুল করার পরে উনি বুঝতে পারছেন না, উনি কন্টিনিউ করছেন চতুর্থ পঞ্চম রাকাতে গিয়ে কন্টিনিউ করছেন। তখন ইমাম যেহেতু বুঝতে পারছেন না, তখন মুসল্লিরও তো তাকে কন্টিনিউ করতে হবে, যেহেতু ইমামকে অনুসরণ করতে হবে। যেহেতু ইমাম স্টার্ট করে দিয়েছেন, যেটা আপনি বললেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার খুব আশা ছিল এই বিষয়টুকু আগামী ক্লাসে আলোচনা করব, কারণ এটি একটি জটিল এবং এই ক্ষেত্রে এটির উত্তর সঠিকভাবে দিয়েছেন শেখ আল উসাইমিন, তার বিখ্যাত ফাতোয়া ইবনে উসাইমিনের ভিতরে তিনি দিয়েছেন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে পাঁচ রাকাত বিশিষ্ট নামাজের ভিতরে, মানে চার রাকাত বিশিষ্ট নামাজের ভিতরে যদি কোনো মানে ইমাম পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যায়, তাহলে ইমামকে সে সংশোধন করার জন্য ফাতহা করবে, মানে লোকমা দিবে। কিন্তু ইমাম মনে করছে যে সে সঠিক করছে, শুনছে না, আর মুক্তাদি যিনি ফাতহ করছেন তিনি মনে করছেন যে ইমাম ভুল করছে, সেক্ষেত্রে শেখ উসাইমিন বলছে ওই নামাজি ব্যক্তি ইমামকে অনুসরণ করবে না, সে বসে থাকবে, সে বসে তাশাহুদ, দোয়া, তারপর সালাত আলা নবী, তারপর চারটি জিনিস থেকে পানাহা চাওয়া ইত্যাদি করতে থাকবে। কারণ এই ব্যক্তির জন্য ইমামকে অনুসরণ করা আর ওয়াজিব নয়, আর কারণ হচ্ছে সে নিশ্চিত যে চার রাকাত হয়েছে, ইমাম ভুল করছে, কিন্তু এই ইমাম বুঝতে পারছে না। তখন আউযুবিল্লাহ, আপনারা এই শব্দ করবেন না প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলছি তো। তখন এই ইমামের এই ভুলের জন্য মুক্তাদি যারা স্থির হয়েছে তারা বসে থাকবে, উঠবে না। এটি হচ্ছে সহি, কারণ ইমামকে অনুসরণ করার দলিল হচ্ছে যে ইমাম অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত ইমাম মাশরু থাকে, যতক্ষণ পর্যন্ত সে হুকুমের ভিতরে থাকে। তার নামাজ পড়ার কথা চার রাকাত, সে চার রাকাতের পর্যন্ত আমি তাকে ইত্তেবা করব সালাম পর্যন্ত, কিন্তু ইমাম পাঁচ রাকাতে চলে যাচ্ছে, আর আমি একজন মুক্তাদি, আমি নিশ্চিত যে ইমাম ভুল করছে, কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার পরও ইমাম শুনছে না, অথবা যিনি সুবহানাল্লাহ বলছেন তিনি অনেক পিছনে, ইমামের কানে সেটা আসছে না, ইত্যাদি ইত্যাদি। তখন শেখ আল উসাইমিন বলছেন তার ফতোয়ার ভিতরে, তাহলে তিনি বসে থাকবেন, সে আর ইমামকে অনুসরণ করবে না। এখন ইমামকে অনুসরণ না করলেও শেখ আল উসাইমিন বলেছেন যে সে তাশাহুদ পরে সালাম ফিরিয়ে ফেলবে, এই কথাটুকু তিনি বলেছেন, এতে অনেক স্কলারের অভিমত নাই। কারণ হচ্ছে সবচেয়ে উত্তম হলো যিনি বসে পড়েছেন তার উচিত হচ্ছে ইমামের জন্য অপেক্ষা করা। এই জন্যই আপনাদের খেদমতে আমি বহু ক্লাসে বারবার বলেছি যে তাশাহুদের পর যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনারা মুখস্থ করুন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এই নামাজের বইয়ের ভিতরে তিনি মোট আটটি দোয়া বলেছেন, দলিল দিয়েছেন। এই দোয়াগুলো আমরা যদি শিখে থাকি, তাহলে ওই বিপদের সময় যখন আপনি বসে থাকবেন তখন বসে বসে এই দোয়াগুলো পড়বেন। এই কারণে সহি দোয়াগুলো মোট দশটি দোয়া উনি উল্লেখ করেছেন, আমি বলেছি আটটি, মোট দশটি। এই কারণে এই দোয়াগুলো আপনাদের শেখা উচিত, বিশেষ করে চারটি জিনিস থেকে পানাহা দেওয়া দিয়ে শুরু করবেন, আর সালামের আগে বলবেন হচ্ছে আরেকটি দোয়া। এটি সালামের আগে বলারই জন্যই হাদিসে এসেছে, ওয়াকানা মিন আখিরু মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ওয়া তাসলিম,
সেই বিখ্যাত দোয়া আপনাদেরকে আবারও আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এই দোয়াটুকু মুখস্ত করুন, আল্লাহুম্মাগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লানতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনত। আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে, আপনারা নামাজ পড়ছেন, এই দোয়াটা কেন শিখছেন না? এই দোয়াটার জন্য শেখ আলবানী বলছেন, ওয়া কানা মিন আখিরি, আফসোস, এই বহু সহি সুন্নাহর লোকদেরকে দেখেছি বড় বড় জ্ঞান অর্জন করে একেবারে এই আকাশ পাতাল বিশিষ্ট বুজুর্গ হয়েছে, কিন্তু এই দোয়াটা জানে না। আরে এই দোয়া নামাজের সময়ে সালামের আগে পড়া হচ্ছে সুন্নাহ, চারটি জিনিস থেকে পানা চাওয়ার পর আপনি যদি সময় না থাকে তাহলে এই দোয়াটুকু যদি পড়েন তাহলে সালামের আগে, তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল, সুবিধাও হলো। আর এই দোয়ার কথা কত সুন্দর, আল্লাহুম্মাগফিরলি মা কদ্দামতু, আমি যত পাপ আগে করেছি তার থেকে, ওমা আখারতু ওমা আসরারতু ওমা আ'লানতু ওমা আসরাফতু ওমা আনতা আ'লামু, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, যেই গোপনে করেছি সেটা তুমি জানো, এই এই ইত্যাদি ইত্যাদি। তারপরে ওই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আলহামদু, এই দোয়া শিখতে পারেন এগুলি। আর যদি না পারেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বি জাআলনি মুকিমা সালাতি, এই ইত্যাদি ইত্যাদি যত দোয়া আছে। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও, যেটা বাংলাদেশে পড়ে সেটা পড়েন। তারপরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আলিমতু ওয়া শাররি মা লাম আলম বাদহু, এই ইত্যাদি ইত্যাদি পড়তে পারেন। কিন্তু ওই ব্যক্তি যিনি চার রাকাত বিশিষ্ট নামাজের নিশ্চিত যে ইমাম বেশি পড়ছে, সে বসে বসে আত্মা হেতু তাসাহুদ দোয়া পড়তে থাকবে, কারণ নামাজে এমন কোনো জায়গা নেই যে জিকির করা যায় না, এটি আমরা দলিল পেশ করেছি। সুতরাং চুপ করে থাকবে না। এই আরেক সমস্যা, বাংলাদেশি নামাজ বোবা নামাজ আমি নাম দিয়েছি, এই বোবা নামাজ পড়ে হলো আমাদের এই ভারত পাকিস্তানে হতভাগা এই লোকগুলো, নামাজ হয়তো মাসবুক হয়েছে, ইমামের ইমামের সাথে দ্বিতীয় তৃতীয় রাকাতে যোগ দিয়েছে, আপনার হয়তো পড়ে বোবার মতো বসে থাকে নামাজের ভিতরে, কারণ ইমাম কি করছে, আরে ইমাম কি করছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনাকে দোয়া চালিয়ে যেতে হবে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাদি রব্বাহু, হাদিস সহিহ, মুসাল্লি আল্লাহর সাথে কথা বলে, আপনাকে দোয়া করতে হবে। সুতরাং উত্তম হলো যেই ব্যক্তি লোকমা দিয়েছেন ইমামের পিছনে, সে যদি মনে করে যে তার জন্য ইমামের জন্য চার রাকাত ছিল কিন্তু ইমাম ভুল করেছে, সে বসে পড়বে, দাঁড়াবে না, ইমামকে অনুসরণ করবে না। আর যেই মুসল্লি মনে করছে যে ইমামই ঠিক আছে চার রাকাত, অথবা মুসল্লির কোনো খবর নাই, ইমামের সাথে সাথে দাঁড়িয়ে গেছে, তাহলে সে ইমামকে অনুসরণ করবে, এটি হচ্ছে কথা। কিন্তু ইমাম যখন বসবে তখন সেজদা সাহু তার দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম যদি না জানে তাহলে সেজদা সাহু ছাড়াই সে সালাম দিয়ে নামাজটাকে শেষ করে ফেললো, বুঝতে পেরেছেন? এখন ইমামের সাথে আলোচনায় বসতে হবে যে ইমাম সালামুন আলাইকুম, আপনি তো পাঁচ রাকাত পড়েছেন, আপনাকে পিছন থেকে সুবহানাল্লাহ বললাম, আপনি তো শুনেন নাই। তখন ইমাম সাহেব আবার আলোচনা করবে যে কি ভাই, উনি কি ঠিকই বলছে, আমি কি বেশি পড়েছি? তুমি বলে যে হ্যাঁ বেশি পড়েছেন, যখন ইমাম দেখবে যে আসলে বেশি পড়েছে, তখন ইমামের উচিত মুসল্লিদেরকে নিয়ে দুটো সেজদা করা, আল্লাহু আকবার সেজদা করবে, আবার বসবে, আল্লাহু আকবার সেজদা করবে, তসবিহ পড়বে, ওই দুই সেজদার মাঝখানে রাব্বিক ফিরলি বলবে, সুবহান রাব্বিল আলা বলবে, তারপরে দুই দিকে সালাম ফিরে ফেলবে। এই কাজটুকু সবাই করবে, কারণ ইমামের ভুলের জন্য মুক্তাদি সবাইকে সালাম দিতে হবে। শুধুমাত্র অনুসরণের ক্ষেত্রে ওই ব্যক্তি যিনি স্থির সে অনুসরণ করবে না, আর যিনি মানে বেখেয়াল সে অনুসরণ করবে, কিন্তু সেজদা সহুর ক্ষেত্রে সবাই একরকম হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানেই শেষ, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করব। আমরা সিজদা সাহু চলছে,
অন্যদেরকে বলবেন এই লেকচার শোনার জন্য। সিজদা সাহু একটি কঠিন বিষয়, যারা বুঝতে পারেননি তারা সিদ্দিকা আপা এবং মডারেটর প্রবীণ যারা রয়েছেন, যারা এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। আমরা আগামী ক্লাসে সিজদা সাহু নিয়ে পর্যায়ক্রমে আলোচনা অব্যাহত রাখব। সবাইকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সিজদা সাহু সহিভাবে শিক্ষার তৌফিক দান করেন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক, আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।